Smoking is injurious to health. It causes cancer. Dhumpan, shasther pokke khotikor. Er phol, cancer. Moddopan, shasther pokke khotikor. Consuming alcohol is injurious to health. দ্বিতীয় কোনো চিন্তা নেই, থাকতে পারে না।
You mean total war uprising against British Empire? Yes. Armed revolution. কিন্তু এর জন্য আমাদের প্রচুর অস্ত্র চাই কৃষ্ণ সকল যুদ্ধে জেতার জন্য আমাদের কিছুই নেই বাট উই হ্যাভ গট টু থিংস এন্ডলেস বার্নিং ফ্যাট এন্ড স্যাক্রিফাইস সোলস টু আওয়ার মাদারল্যান্ড এত বড় দেশ চারদিকে রয়েছে ইংরেজদের শক্ত শক্ত ঘাঁটি তার উপর দেশীয় রাজারা ইংরেজদের সহায় প্রফেসর একটু বেশি রিস্ক হয়ে যাচ্ছে না কৃষ্ণ ভার্মা ফাঁসির দড়িতে ঝুলতে তুমি ভয় পাও না প্রফেসর তাহলে কিসের রিস্ক সরি প্রফেসর আমার বিপ্লবী বন্ধুরা যুদ্ধ আরম্ভ হওয়ার আগে বার্লিনে বসে আমরা বিপ্লবের একটা মোটামুটি প্ল্যান তৈরি করেছি কিরকম ক্যান্টনমেন্টগুলোতে ভারতীয় সিপাহীদের বিদ্রোহের জন্য উত্তেজিত করতে হবে কিন্তু সিপাহীরা কি রাজি হবে হবে একদিন এইভাবেই সিপাহী বিদ্রোহ হয়েছিল বাবা রহমাতুল্লাহ আমাদের হাতে অস্ত্র নেই ঠিকই কিন্তু ভারতীয় সিপাহীদের হাতে আছে ওদের বোঝাতে হবে ওদের কানে স্বাধীনতার মন্ত্র দিতে হবে আমি বলছি আমার বিশ্বাস যে ওরা আমাদের সঙ্গে আসবে কারণ ওরা আমাদেরই দেশের মানুষ আমাদেরই ভাই প্রফেসর সাহেব এতদিনে মনে হচ্ছে দেশের স্বাধীনতা আবার ফিরে আসছে পরমানন্দজি এই পরিকল্পনা নিয়ে আমি সারা ভারতবর্ষ ঘুরে বেড়িয়েছি সমস্ত জায়গায় বিপ্লবীদের সঙ্গে কথা বলেছি আমি চাই একদিনে ঠিক এক সময় সারা ভারতবর্ষে বিদ্রোহ শুরু হবে এখন আমাদের কি কাজ বলুন প্রফেসর এই আমার প্ল্যান এতে কি কখন কোন ক্যান্টনমেন্টের মধ্যে সিপাহীদের অর্গানাইজ করবে তার সমস্ত ডিটেলে লিখে দেওয়া আছে আপনাদের যদি আরো কিছু আলোচনা বিষয় থাকে তাহলে আজকেই করে নেন কারণ কাল আমি পেশোয়ার চলে যাব আপনি একটু সাবধানে চলাফেরা করবেন প্রফেসর পুলিশ সারা ভারতবর্ষ তোলপাড় করে ফেলছে আপনাকে ধরবার জন্য 10,000 টাকা ঘোষণা করিস আপনার মাথার দাম দেবগিরি ধরা হয়তো একদিন পড়তেও পারে আর তার শাস্তি ফাঁসি কিন্তু তার আগে আমার একটা রিকোয়েস্ট আপনাদের কাছে রাদার অ্যাজ এ লিডার মাই অর্ডার টু ইউ যে আমার অবর্তমানে বিপ্লবের কাজ যেন বন্ধ না থাকে মাই ডিয়ার রেবেল ফ্রেন্ডস একটা কথা আপনারা সবসময় মনে রাখবেন দ্যাট ফ্রিডম ফ্রিডম ইজ দ্য সান অফ মাই সোল পেট মে জানে একদম সর গরম কেন ভাই তোমরা বীর সৈন্যরা বিধর্মী ইংরেজদের জন্য প্রাণ দিচ্ছ তোমার দেশ তোমার জন্মভূমি যে ইংরেজদের অপমানে অত্যাচারে কাঁদছে মাতৃভূমি স্বাধীনতার জন্য প্রাণ দানে বীরের কর্তব্য ক্যান্টনমেন্ট থেকে কর্নেল সিমসন দিল্লির আর্মি হেডকোয়ার্টার্স একটা সিক্রেট নোট পাঠিয়েছে তাতে আছে যে জমাদার রামমূর্তির কথা অনুযায়ী জানা যাচ্ছে যে ভারতের বিপ্লবীরা একটা সাংঘাতিক কিছু পরিকল্পনা করছে যাতে ইংরেজ রাজত্ব বিপন্ন হয়ে যায় আর্মি হেডকোয়ার্টার সঙ্গে সঙ্গে নোটটা ভাইসরয়ের হোম ডিপার্টমেন্ট পাঠিয়ে দিয়েছে আর ন্যাচারালি হোম সেক্রেটারি ইমিডিয়েটলি টেক অ্যাকশন বলে প্রত্যেক প্রভিন্সের সার্কুলার পাঠিয়ে দিয়েছে কিন্তু কলকাতার আইবি অফিসে আই মিন আমাদের এই লর্ড সিনারোডের পলিটিক্যাল ফাইলে আমাদের কোনো রিপোর্ট নেই তাছাড়া বাংলাদেশের পলিটিক্যাল লিডার্সদের কড়া নজরে রাখা হয়েছে স্টিল স্যার আমি সব্যসাচী মল্লিককে ঠিক বিশ্বাস করি না হি ক্যান ডু মিরাকলস তাহলে আপনি নাম্বার 2 পলিটিক্যাল এজেন্টকে বলুন বিপ্লবীদের সম্বন্ধে কিছু খোঁজ খবর দিতে
আমি অলরেডি বলে দিয়েছি স্যার আর তাছাড়া আর্মি ইন্টেলিজেন্সকে খবরও দিয়েছি যে রামমূর্তিকে একটু সাবধানে রাখতে মানে বিশ্বাসঘাতক রামমূর্তি খুন হয়ে যেতে পারে আরে ভাইয়া অসীম এটাই বাত হয় ওই যে কল দিয়েছে চলেগা Jamadar Ramurthy? I'm afraid. Yes, my hope. Ramurthy is a bully, it's a babuji. English is a cover, so be it. I'm on a hat to the police wrong shop. No, so I act a local police in Australia. Look, wait. Don't let them make a horse at all. তাহলে আমি আরেকবার চেষ্টা করে দেখি বল তোমরা যে যেখানে আছো সবাই একসঙ্গে ভিতরে ঘোষণা করো আমি তোমাদের বাইরে থেকে মদত দেবো অসম্ভব বাবুজি হয় না হতে পারে না মতে সিং রঘুবীর অন্তত একটা একটা ক্যান্টনমেন্টে আমরা বিদ্রোহ করে স্বাধীনতা ঘোষণা করি দেখবে সবাই ইন্সপায়ার্ড ফ্রিডম 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 আর ডেথ রঘুবীর কি করে বিদ্রোহ করবো বাবুজি ইংরেজ সৈন্যরা ভারতীয় সিপাহীদের কাছ থেকে সব অস্ত্র কিনে নিয়েছে আমাদের হাতে কোনো অস্ত্র নেই Don't try to move. Words will blow you into pieces. Down your arms. Sabyasachi Malik, Nilakanta Joshi, Krishna Verma, Lala Paramananda, Krishna Sukul, and Raju Shankar. The jury has returned a unanimous verdict of guilt of the charge under Section 121 Indian Penal Code for attempting to wage war against the King Emperor. I accept the verdict and convict the said persons under Section 121 Indian Penal Code. And I sentence Sabyasachi Malik, Nilakanta Joshi, and Krishna Verma to be hanged by their necks until they are dead. এসেছিল প্ল্যান মতো ওরা রেডি আজ রাত দশটায় দশটায়
পথের দাবি আমাদের মন্ত্র সাধনা। এক কথায় আমরা সবাই পথিক। আমরা সত্যিকারের মানুষের মতো বাঁচতে চাই, চলতে চাই, এই আমাদের দাবি। অপূর্ববাবু, আপনি বলুন, আপনি আরো কিছু জানতে চান? না, সমিতির উদ্দেশ্য তো বেশ ভালোই লাগছে। আপনার আরো যদি কিছু জানার থাকে ভারতী আপনাকে বুঝিয়ে দেবে। তারপর মধুবাবু, আপনি যেন কি বলছিলেন? ডিসপেন্সারির সমস্ত শেষ। আপনি এক কাজ করুন, আপনার যা যা দরকার আপনি লিখে দিন, আমি আনিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আমি কালই একটা লিস্ট করে দেবো। আচ্ছা সুমিত্রাদি, লাইব্রেরিতে নতুন নতুন বই চাই, কিছু বই কিনতে হবে। তুমি একটা লিস্ট করো, আমি কলকাতা থেকে আনিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। দেখুন, আমরা যাদের মধ্যে কাজ করছি, এইসব কুলি মজুর বস্তিবাসী, এদের নানা প্রবলেম আছে। প্রত্যেকের সঙ্গে এ নিয়ে আলোচনা করা তো সম্ভব নয়। তাই ডাক্তারের ইচ্ছে ছিল, নির্দেশও বলতে পারেন, ফয়ার মাঠে একটা মিটিং ডেকে এদের ভালো মন্দ নিয়ে আলোচনা করা হোক। এটা খুব ভালো কথা, আপনারা সবাই কি বলেন? তুমি কি বলো? নিশ্চয়ই নিশ্চয়ই, আমি সবার সঙ্গে আলোচনা করে কালই একটা মিটিং এর তারিখ ঠিক করছি সুমিত্রা দেবী। তাই করুন। আপনারা কাজ করুন, আমি একটু উঠছি। ভারতী তুমি একটু দেখো। কালকের অপারেশন গ্র্যান্ড সাকসেস। আমার তো মনে হয় সব মিলিয়ে প্রায় 3.5 লাখ টাকা হবে। কংগ্রেচুলেশন রবীন্দ্র, কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। আর কত টাকা হলে আমরা ডাক্তারের কমিটমেন্ট রাখতে পারি? 8 লক্ষ টাকা প্রেসিডেন্ট। সত্যি রবীন্দ্র, তুমি মিরাকল করেছ, এত অল্প সময়ের মধ্যে এত টাকা জোগাড় করা। এগেইন আই কংগ্রেচুলেট ইউ। থ্যাংক ইউ। তাহলে বুঝেছো সুমিত্রা, ডাক্তার ছাড়াও আমি কাজ করতে পারি? তা পারো, সে ক্ষমতা তোমার আছে। তার মানে ডাক্তারের অনুপস্থিতিতে আমি পার্টির লিডার? মিস্টার আয়া, আমতে ব্যাপারে জার্মান কোম্পানির সঙ্গে যোগাযোগ করেছিলেন? ইয়েস প্রেসিডেন্ট, ওদের সব কিছুই রেডি। ডাক্তার এসে গ্রিন সিগন্যাল দিলে পরে আর্মস নিয়ে জাহাজ রওনা হবে। ডাক্তারের খবর কি প্রেসিডেন্ট? উনি ভারতবর্ষের সমস্ত বিপ্লবীদের অর্গানাইজ করে রেঙ্গুনে ফিরে আসছেন। কবে ফিরছেন? পরশু জাহাজে। সব্যসাচী মল্লিকের নাম শুনেছ? তাকে ধরার চেষ্টা হচ্ছে। সব্যসাচী মানে যিনি পুনার জেল ভেঙে পালিয়েছিলেন? উরি বাবা, তিনি তো সাংঘাতিক বিপ্লবী। হ্যালো জগদীশ। ও আচ্ছা, আমি এক্ষুনি জাহাজ ঘাটে যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। অপূর্ব, তুমি আজ এসো, মাঝে মাঝে খোঁজ খবর নিও, আমিও তোমার খোঁজ নেবো। তাহলে চলি। হ্যাঁ আচ্ছা।
হ্যালো না স্যার, পাক্কা খবর, এই জাহাজেই সব্যসাচী আসছে, উই আর ডেফিনেট। না স্যার, পালাতে পারবে না, চারটে পুলিশ লঞ্চ জাহাজটাকে ঘিরে নিয়ে আসছে। রাইট স্যার, রাইট স্যার। প্লিজ গো আপ অ্যান্ড চেক। সুধীর, শেখর, তোমরা আমার সঙ্গে যাও। আসুন মিস্টার মান্ডল। এই হলো গিয়ে তোমার জাহাজের রুট। যদি সব্যসাচী মিডওয়েতে কোথাও নেমে গিয়েও থাকে, তাহলে কোথায় যেতে পারে? চিটাগাং, কক্সবাজার, আকিয়াব, তারপরে হচ্ছে রাম। সন্দেহ করে কয়েকজনকে আটকে রেখেছিলাম, ওরা সব বার্মা অয়েল কোম্পানির মিস্ত্রি। অশোকের ভাই এখানে পালিয়ে এসেছে, তা এখনো একজন আছে, ওকে নিয়ে আসবো স্যার। আনিল, দেখো, হতে পারে নৌকো করে এই আরাকান পোস্টে গিয়ে সেখানে থেকে হাঁটা পথে। এই যে স্যার। হ্যাঁ, কোথায় এসো? বাবুর স্বাস্থ্যটি গেলে কি হবে? শখ আছে ষোলো আনা। কি নাম তোমার? আমার নাম গিরিশ মহাপাত্র। তুমি ঘরের মধ্যে ঢুকতে পেলে? হুজুর, ফাইনাল দিয়ে সব পরিষ্কার করতে বল। যত দেখেন, আমার মনে হচ্ছে যে কোনো কারণেই হোক, সব্যসাচী জাহাজে করে আসতে সাহস করেনি, বোধহয় টের পেয়েছে আমরা রেডি আছি। তাহলে কি স্যার, ইরাবতীর ওয়েস্ট কোস্টের চারদিকে অ্যালার্ট করে দেবো? কেন? সব্যসাচী যদি হাঁটা পথে বর্মায় ঢুকে পড়ে। তোমরা বলছো আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই দাও তাই দাও। মহাপাত্র, তুমিও কি ওই তেলের কোম্পানিতে চাকরি করতে? এখন থেকে কি রেঙ্গুনেই থাকবে? তেমন ইচ্ছা রাখি। জগদীশ, মহাপাত্রের মহামূল্যবান বাক্স প্যান্টরা সার্চ করেছো? হ্যাঁ স্যার। তোমার ট্যাঙ্কে পকেটে কি আছে বার করতো? জ্যাকসন, খবর পাঠাও বর্ডারের ট্রেনগুলোকে ভালোভাবে সার্চ করে যেন। রাইট স্যার। দেখো, আমার কিন্তু মনে হচ্ছে যে জাহাজে যখন আসেনি, তখন এই আরাকান কোস্ট দিয়ে জঙ্গলের হাঁটা পথে। ইয়েস, দিস ইজ দ্য রুট স্যার। এইগুলো ওর পকেটে পাওয়া গেছে, দেখি। তুমি গাঁজা খাও না? না হুজুর। তাহলে এই বস্তুটি তোমার পকেটে এলো কি করে? ওই পথে কুড়িয়ে পেলাম, যদি কারো কাজে লাগে তাই পকেটে রেখে দিলাম। জগদীশ, দেখছো মহাপাত্র কি মহা সদাশয় ব্যক্তি, পথে কুড়িয়ে পেলেন,
যদি কারো কাজে লাগে তাই পকেটে রেখেছে। আর দেখি আর না না আমার মনে হচ্ছে এইদিক দিয়ে গাড়ি তাপেলি তুই সব খেলি সব খেলি একদিনে ও আমার দশের নাগর কি খাওয়া বিকাল কিনে কি খাওয়া বিকাল কিনে যাতেলি তুই সব খেলি সব খেলি একদিনে ও আমার দশের নাগর কি খাওয়া বিকাল কিনে তোমাদেরই ক্ষতি হবে কি করতে হবে না করতে হবে তার জন্য ফরম্যাটে মিটিং ডাকা হয়েছে তোমরা সবাই যাবে যাবে কিন্তু জীবন আচ্ছা ভারতী এদের কোনদিন ভালো করা যাবে একথা তুমি বিশ্বাস করো দেশের বেশিরভাগ মানুষ কিন্তু এরাই ডাক্তার বলেন এদের উন্নতি না হলে দেশের কোনদিন ভালো হতে পারে না তোমাদের ডাক্তার সত্যি কথাই বলেছেন এদের উন্নতি দরকার ডাক্তার কখনো ভুল বলেন না বুঝি বাবু আচ্ছা ভারতী তুমি তো ডাক্তারকে কোনোদিন দেখনি তাহলে এত বিশ্বাস কি করে এলো শুধু বিশ্বাস নয় ভক্তি সুমিত্রাদির মুখে ওর কথা এত শুনেছি ওকে না দেখলে মনে হয় খুব চেনা জানো ভারতী তোমাদের মুখে ডাক্তারের কথা শুনে আমার ভীষণ দেখতে ইচ্ছে করে কি জানি ওকে দেখার সৌভাগ্য আমাদের কোনোদিন হবে কিনা দাদা
যদি পাঠিয়ে দিলেন। আমার নাম ভারতী। আচ্ছা আচ্ছা, সুমিত্রা কোথায়? উনি একটু কাজে বেরিয়েছে। আরে দেখো 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 কি পাগলামি করে, তুমি তো আমায় আগে কখনো দেখোনি, চিনলে কি করে? দাদাকে চিনতে বোনের কখনো ভুল হয় না। আমি যে কারো দাদা হতে পারি এ তো জানা ছিল না। অন্য মানুষের কাছে আপনি ডাক্তার বুদ্ধি যা ইচ্ছে হন, আমার আপনি দাদা। কিন্তু জানো তো সবাই আমাকে ভীষণ ভয় করে, আমি নাকি সাংঘাতিক মানুষ। দাদার কাছে বোনের কোনো ভয় নেই। না ভারতী, দাদার একটা সত্যি মিষ্টি, এতদিনে যেন সহজ মানুষ হলাম। আচ্ছা তোমার সঙ্গে ওই যে ভদ্রলোক, ওই যাকে ওই মজুর বস্তিতে দেখলাম, উনি কোথায়? ও মা, আপনি দেখেছেন তাকে? হ্যাঁ ডাকো তাকে, সবার সঙ্গে আলাপ পরিচয় হোক, কি আশ্চর্য। ডাকবো? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই ডাকবে। আমার আরে আসুন 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 আসুন, নমস্কার, বসুন ভারতী, তুমি বসো, বসুন না মশাই, বসুন না। তারপর আপনাদের ফায়ার মার্টের মিটিং কবে হচ্ছে? সব লোকজন হবে তো? আশা তো করছি, আপনি থাকছেন তো? আমি ভাই ঠিক বলতে পারছি না। সে কি ডাক্তারবাবু, আমরা তো জানি পথের দাবি মানে আপনি, আপনি না থাকলে। না না না, পথের দাবি মানে আমি নই, ওটা আপনাদের। সে কি, আমাদের কিন্তু ধারণা ছিল যে আপনি। না মশাই না, আপনারা হলেন সমাজ সংস্কারক, আর ওসব করে বেড়াবার মতো সময়ও আমার নেই, ধৈর্য নেই। তাহলে দাদা আপনি? আমাকে যে ভাই এখনই বেরোতে হচ্ছে ভারতী। সে কি দাদা, খেয়ে যান আগে। না 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 সময় নেই, পরে এসে খাও। এখানকার কাজ তোমাদের বেশ ভালোই হয়েছে, আই এম স্যাটিসফাইড। এটাই সব কৃতিত্বই ব্রজেন্দ্রের, ও একাই সব করেছে। না না, তুমি আমাকে যথেষ্ট সাহায্য করেছো, ইনফ্যাক্ট সকলেই আমাকে সাহায্য করেছে। ব্রজেন্দ্রর ক্ষমতা আমি জানি। তারপর বলো আর কি কথা হলো? রেঙ্গুনে জার্মান কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হয়েছে, ওরা আপনার জন্য অপেক্ষা করছে। আর হে হাইমা, আপনি খবর পাঠালে সেলিবিস আইল্যান্ড থেকে রেঙ্গুনে চলে আসবেন। ওদের লাস্ট ইনস্টলমেন্ট কত টাকা দিতে হবে? কথা হয়েছিল 20 লক্ষ টাকা। কোথায় দিতে হবে? রেঙ্গুন অফিসে। ব্রজেন্দ্র, টাকাটা তুমি আমাকে দিয়ে দিও। আর মিস্টার আয়ার, আপনি হেড হাইমারকে খবর দিন যে টাকাটা আমি ওকে রেঙ্গুনে দিতে চাইছি না। কোন জায়গায় দেবেন আমাকে বলুন, আমি জানিয়ে দেব। বলার একটু অসুবিধা আছে। আপনি কি আমাকে অবিশ্বাস করছেন? বিশ্বাস অবিশ্বাসের কথা না ব্রজেন্দ্র, এটা প্ল্যানিং। দেখলেন দেখলেন তো ব্যাপারটা, এখানকার সব কাজ করলাম আমি, আর আমি প্ল্যানিং এর বাইরে। ডোন্ট বি আপসেট প্রজেন্দ্রবাবু। মিস্টার আয়ার মুশকিলটা কি জানেন? আপনাদের মতো সবসময় আমি ওকে ব্লাইন্ডলি সাপোর্ট করতে পারি না। আপনি ভুল করছেন প্রজেন্দ্রবাবু, আমারও তাই মনে হয়। ডাক্তার যখন বলছে তখন নিশ্চয়ই কোনো কারণ আছে। চলুন চলুন যাওয়া যাক মিস্টার আয়ার। আসুন আপনি, এই সমস্ত আলোচনা আমার এখানে ভালো লাগছে না। কথা বলবো, রাগ করতে পারবে না কিন্তু। বলো। আচ্ছা ইংরেজের সাথে তোমার কখনো সন্দেহ হতে পারে না? না, আমার চেয়ে বড় শত্রু ওদের আর নেই। কারোর শত্রুতা কারোর অকল্যাণ তুমি কামনা করতে পারো এ আমার ভাবতেও খারাপ লাগে। ও ভারতে এত খাইয়েছো, কথা বলতে পারছি না, ঘুম পাচ্ছে। কথা এড়ালে তো চলবে না,
আজকে তোমায় বলতেই হবে। বলো না দাদা, বলো না। আচ্ছা দাদা, আমরাও তো দেশকে ভালোবাসি, দেশের স্বাধীনতা চাই। তফাৎ হলো, তোমরা চাও আমি দাবি করি, দাবি না মানলে জোর করি, বিদ্রোহ করি। এত বড় ইংরেজ শক্তিকে তুমি গায়ে জোরে টলাতে পারবে এই তুমি সত্যি বিশ্বাস করো দাদা? করি। আমি বিশ্বাস করি না, এই পাগলামি। এত বড় রাজশক্তির বিরুদ্ধে তোমার বিপ্লবী দল কতটুকু? ভারতে বিপ্লব মানে কাটাকাটি রক্তারক্তি নয়, বিপ্লব মানে অত্যন্ত দ্রুত আমূল পরিবর্তন। আচ্ছা দাদা, বিপ্লব ছাড়া দেশ স্বাধীন করার অন্য কোনো পথ নেই? না। এত বড় হিংসের আগুন বুকের মধ্যে জ্বালিয়ে তুমি আর যাই করো, দেশের ভালো করতে পারবে না। দেশের ভালো করার দায়িত্ব অন্য লোকের আছে ভারতী, তাদের আমি শ্রদ্ধা করি। আমি শুধু ভার নিয়েছি দেশ স্বাধীন করার। দুটো জিনিস আমার বুকের আগুন নিভবে, এক আমার চিতাভস্মে, আর এক ভারতবর্ষের স্বাধীনতা। আর মদ খাবো। জগদীশ, সবাইকে হাজতে নিয়ে যাও। হ্যাঁ, একে হাজতে নিয়ে কি হবে স্যার? এক নম্বরে ভাগাবো। শশী না শশী কবি নাম, তোমার কাজকর্ম কিছুই করে না, করি হালা বাজায় আর দেশি মদ খেয়ে বাঙালি। স্যার, বাংলাদেশের কলঙ্ক এসে ভাইল, হাঁটাও স্যার, আমার গ্রামে বাঙালি। স্যার, এই যা টাকা না দিবা মেজাজ কিরকম বদল, ব্রিটিশ রাজত্ব কি সালা লাঠি উঠে গেল নাকি? হ্যাঁ, কেমন আছ শশী বাবু? হ্যাঁ, শশী চিরকালই এইরকম। ও জাপানে একবার আমাকে পুলিশের হাত থেকে বাঁচিয়েছিল। জানো দাদা, শশীবাবু তার নতুন বাড়ির নাম কি রেখেছেন? লস তো বুঝলাম, কিন্তু শশী তারা মানে? শশীপদ শশী আর নবতারার তারা। তোদের বিয়ে হবে বুঝি? এখনো তো হয়নি, বিয়ের আগে এসো। তুমি কেন না করো না দাদা? দেখো হরটি, কে কার লজের নাম শশী তারা রাখলো আর কে কার প্যালেসের নাম অপূর্ব ভারতী রাখবে, এটা আমি কি করে ঠেকাই বলো তো? আমি উঠি, আমার অফিসে দেরি হয়েছে। অপূর্ব বাবু কি লজ্জা পেলেন নাকি? না না, বিশ্বাস করুন আমার সত্যি দেরি হয়েছে। হীরা সিং, এর চিঠিটা মাস হয়ে পৌঁছে দিও। রাইট ডাক্তার সাহেব। এসো কবি, এসো এসো এসো। আরে তোমার পাটে হচ্ছিল এতক্ষণ, বসো। হ্যাপি নিউজ। কি ব্যাপার? খুলে পড়ুন চিঠির সঙ্গে 10,000 টাকার ড্রাফ্ট রয়েছে, নট এ পাইলেস। সবাই বলতো না আমি মিথ্যাবাদী, জোচ্চোর, মাতাল, টাকা ধার নিয়ে টাকা সত্যি না। হ্যাঁ, এবার বলো 10,000, 10,000, নট এ পাইলেস। এত টাকা দিয়ে কি করবেন শশীবাবু? ব্যাংকে জমা করে দেবো। আমি মাতাল, আমি জোচ্চোর, আমি মিথ্যাবাদী, সবাই মুখ একবার ভোঁটা করে দেবো, সব শালাকে দেখে নেবো। ডাক্তার, আমরা একটা নতুন বাড়িও কিনেছি। হ্যাঁ, সংসার পাততে হলে সর্বাগ্রে চাই একখানা বাড়ি। ভালো বুদ্ধি করেছো কবি, বাড়ি করেছো মাঝে মাঝে গিয়ে আড্ডা মারা যাবে। সেইটাই হবে না ডাক্তার, সরি। আর আপনাদের দলের সঙ্গে আমি আর কোনো সম্পর্ক রাখছি না, প্রথম বিয়ে করছি, লাইফ রিস্ক করা চলে না। তাহলে আমাদের দলে কিছু টাকা দাও। মাফ করতে হলো দাদা, সংসারই তো কোনোদিন হলেন না, টাকা পয়সার মর্ম আপনি কি করে বুঝবেন? সংসার মানে হচ্ছে বাড়িঘর, ছেলেপুলে, অসুখ বিসুখ অনেক কিছু। এখন থেকে প্রতিটি পাই পয়সা হিসেবে আমাকে রাখতে হবে। কি গো, তুমি কিছু বলছো না? তোমার মতো তো বিষয় বাবা আমি হতে পারবো না, আমাকে হাত খরচের টাকা দিতে হবে। আচ্ছা দিতেই হবে, 100 বার দেবো।
সংসার মানে হচ্ছে স্ত্রী আর স্ত্রী সুখ শান্তি সবার আগে আমায় দেখতে। আপনাদের বিয়ে কবে হচ্ছে? সামনে শনিবারে। ডাক্তার আপনাকে কিন্তু আসতেই হবে। নিশ্চয়ই আসবেন, সবাই আসবেন, একটু খাওয়া দাওয়া হবে, আনন্দ হবে, এই আর কি। ডাক্তার কথাটা মনে রাখবেন, আমি রেঙ্গুনে থাকলে নিশ্চয়ই আসবো। না না ওসব বললে চলবে না, না এলে কিন্তু বিয়ে বন্ধ হয়ে যাবে হতে পারে। আরে না না না, কি আশ্চর্য, আমি নিশ্চয়ই আসবো। যদি একান্তই না আসতে পারি তাহলে জেনো যে সব্যসাচীর পক্ষে আসা সম্ভব ছিল। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। আমি তাহলে চলি, প্রেসিডেন্টকে আমার নিমন্ত্রণ করতে যেতে হবে। হ্যাঁ চলো চলো, মিস ভারতী আপনি আসছেন কিন্তু। হ্যাঁ চলো চলো, ডাক্তার চললাম, এসো। কইহে কবি, আমরা হাজির। আসুন আসুন ডাক্তার, আসুন। সুমিত্রা কতক্ষণ? এই খানিক্ষণ। ভারতী তুমি ভালো আছো? ভালো আছি সুমিত্রা। একে কবি, আমরা যখন সবাই এসে পড়েছি তখন খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করে ফেলো। নবতারা কই? নবতারা আরে কি আশ্চর্য, গৃহিণীকে ডাকো, নববধূ এসে অভ্যর্থনা করুক আমাদের। নবতার এখানে নেই ডাক্তার। নেই মানে? মিলের টাইম কিপার আহমেদ ভারী সুন্দর দেখতে, আজ দুপুরে নবতারার সঙ্গে বিয়ে হয়ে গেল। হ্যাঁ ওদের আগে থেকেই সব ঠিক ছিল, শুধু আমাকে কিছু বলেনি। বলেনি কেন? টাকার জন্য ডাক্তার, কালকে সব টাকা পেয়ে গিয়েছে। নবতারাকে 5,000 টাকা দেবে বলেছিলাম, দিদি আহমেদ তো মাত্র 30 টাকা মাইনে পায়, তাই নবতারা বললে যে আমার টাকাটা পেলে ওরা একটা নতুন বাড়ি কিনবে আর নতুন করে সংসার পাবে, তাই টাকাটা দিয়ে দিল। আর বাকি টাকাটা ডাক্তার আপনাকে দিলাম। কেন? আপনার কাজে লাগবে, আমি থাকলে কি করব। আর একটা কথা, এ বাড়িতে আপনার স্থান চিরকাল। আরে কবি ওসব কথা পরে হবে, পরে হবে। ওই খাওয়া দাওয়ার কি ব্যবস্থা করেছো নাকি বিয়ে হয়নি বলে সে পাটে শূন্য? না না খাওয়া দাওয়ার বন্দোবস্ত হয়েছে, মাছ মাংস পোলাও দই। বাবা বলো কি বলো কি বলো কি, ভেরি গুড ভেরি গুড, অনেকদিন জমিয়ে খাওয়া হয়নি। চলো চলো সুমিত্রা, এসো 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 ভারতী, এসো এসো, চলো কবি চলো চলো। আরে সব সে কি কাণ্ড, হ্যাঁ বাহ বাহ, এটা দারুণ ব্যবস্থা করেছো এই শশী। হ্যাঁ কতদিন এসব কথা খাইনি, হ্যাঁ স্বাদ গন্ধ ভুলে গেছি। বসো বসো বা বসো, আমার পাশে বসো। না খাও খাও সুমিত্রা, লজ্জা করছো কেন, খাও। কি হলো? আনন্দ করো আনন্দ করো, দুঃখ তো আছি, আনন্দ করো, খাও না সুমিত্রা, খাও। গাড়ি আনতে বলতে হলে চলবে না, খাও খাও। বাহ খুব সুন্দর, তোমায় মাঝি মাঝি বলে ডাকলো কেন? মাসোয়ে ছাড়া এখানে সবাই জানে আমি একজন মাঝি, ইরাবতীতে সাম্পান চালাই, বাড়ি আরাকান, এখানে অসুস্থ হয়ে পড়ে আছি আর মাঝে মধ্যে একটু দেশের কাজ করি। এই যে
তোমার কি জীবন দাদা? রেডো তোমা রেডো সিয়া ইয়া থামে কম বে কম বে তুমি এসব খাবে দাদা? এ আমার রাজা বাদশার খাবার জানো তো, আজ তিন দিন পরে খাচ্ছি। তুমি আমাকে বললেই পারতে, আমি বাড়ি থেকে নিয়ে আসতাম। ওই যে বললাম, এ আমার রাজা বাদশার খাবার। জানো দাদা, সুমিত্রাদি খুব দুঃখ করছিলেন। কেন? ওকে কেন খবর দাওনি? তাহলে উনি আসতেন। কতদিন তোমার সাথে দেখা হয়নি, তোমার শরীর কেমন আছে? বলছিলেন তুমি যেন সাবধানে চলাফেরা করো। সুমিত্রাদি কিন্তু তোমার জন্য খুব চিন্তা করেন দাদা। একটা কথা বলবো দাদা, ছোট বোনের অন্যায় কিন্তু ক্ষমা করতে হবে। বলো। সুমিত্রাদি তোমার কে, কোথায় পেলে ওকে? না না, হাসলে চলবে না, আজকে তোমার বলতেই হবে। বলো না দাদা, বলো। সে তো অনেক কথা। বলো না, আমার ভীষণ শুনতে ইচ্ছে করছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আরেকদিন বলবো। না আরেকদিন না, আজকেই বলো। আরে কি মুশকিল বলছি, আরেকদিন বলবো। না আজকেই বলো, আজকে তোমার বলতেই হবে, আমি কিছুতেই তোমায় ছাড়বো না। বলো না দাদা, বলো। ঠিক আছে বাবা, ঠিক আছে, তোমার বলতে হবে না। আর কোনোদিন তোমাকে আমি জিজ্ঞেস করব না। সত্যিই তো, আমাকে বলবে কেন? আমাকে তুমি বিশ্বাসই করো না। এই দেখো, বিপদে ফেললে মেয়েটা। আচ্ছা শোনো শোনো, আমি তখন পুনা জেলে ফাঁসির আসামি, জেল ভেঙে পালালাম। তারপর নানাভাবে নানা ছদ্মবেশে ইংরেজ পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে এলাম বাটাফিয়াতে। দেরি দেখে তো আমরা চিন্তিত হয়ে পড়েছিলাম। ভারতবর্ষের খবর কি ডাক্তার? ভারতবর্ষের বিপ্লব এবার ব্যর্থ হয়েছে মহাতাবজি। তবে আমি বিশ্বাস করি যে কোনো চেষ্টাই কখনো ব্যর্থ হয় না, সব ব্যর্থতার পিছনে থাকে সাফল্যের বীজ। তবে এবার সারা ফারিস খুঁজে দেখলাম, সেটাও খুবই দুঃখের। কারোর সঙ্গে কারোর যোগাযোগ নেই, কোনো প্ল্যান নেই। ডাক্তার আপনি নেতৃত্ব দিন, আবার আমরা স্বাধীনতার আগুনে ঝাঁপিয়ে পড়ি। নেতার অভাবে আজ ফারিস্টের সমস্ত অর্গানাইজেশন ভেঙে গেছে। দুর্গাপ্রসাদ নেতা এখানে ছিল, তার কথা তোমরা কেউ শুনতে না। নেতৃত্ব দেওয়ার মতো লোক আজও এখানে আছে। ব্রজেন্দ্রবাবু, এসব কথা ভেবে এখন কোনো লাভ নেই। ইটস এ ফ্যাক্ট, উই ফেইলড। এনিওয়ে জেন্টলম্যান, আমরা যখন সব্যসাচীর মতো একজন বিপ্লবীকে আমাদের দলের মধ্যে পেয়েছি, তখন লেট হিম ডিকটেট অ্যান্ড গাইড আস ফ্রম রাইট নাও। রাইট, আই ডু এগ্রি। মাই ফুল কনসেন্ট টু পল কুগে। থ্যাংক ইউ জেন্টলম্যান, থ্যাংক ইউ। আমি প্রস্তাব করছি সব্যসাচীকে দলের ফারিস কাউন্সিলের চেয়ারম্যান করা হোক। আমি এই প্রস্তাব সমর্থন করছি। যারা এই প্রস্তাবের সমর্থনে আছেন তারা হাত তুলে জানান।
আপনারা যে যেখানে কাজ করছেন করুন, শুধু মনে রাখবেন সামনে শুধু আমাদের একটি মাত্র কাজ, অস্ত্র শস্ত্র সংগ্রহ করা। যেমন করেই হোক আর্মস আমার চাই, ভারতবর্ষে পাঠাতে হবে। তুমি কি এখন ব্যাটারিয়াতেই থাকবে? হ্যাঁ, জার্মান রিপ্রেজেন্টেটিভের সঙ্গে আর্মস অ্যামুনিশন বিষয়ে আমাকে এখানেই কথা বলতে হবে। ব্যাটারিয়া উইল বি মাই হেডকোয়ার্টার। কাজ করে দেবো। কত টাকা চাই? আগে কাজটা বলো। তোমার তো দু তিনটে হোটেল আছে, আমাদের দলের একজনকে লুকিয়ে রাখতে হবে। লোকটা ক্রিমিনাল। ওসব জেনে তোমার কোনো লাভ নেই। তুমি শুধু গ্যারান্টি দেবে যে লোকটা যে তোমার হোটেলে আছে এই কথাটা যেন তুমি ছাড়া আর কেউ না জানে। ক্লিয়ার? জানলে আমাদের তো চেনো, সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবো। বিদ্যালয়ের শাস্তি ডেথ, মারা পর্যন্ত হয়ে যেতে পারে। করেক্ট। 5,000 টাকা। এখন 3,000 দিয়ে যাচ্ছি, পরে 2,000। সব কিছু লক্ষ্য রাখার জন্য আমাদের একজন লোক তোমার হোটেলে থাকবে। রোজই রোজ 10 টাকা নিয়ে কখনো বিক্রি করে না ক্রুগার। তোমার হোটেলে পুলিশরা যাতায়াত করে। তোমার সঙ্গে পুলিশের যেরকম দোস্তি, তাতে তোমার উপর একটু নজর রাখা দরকার। ইফ ইউ থিংক সো, আই উড মাইন্ড। বিষ্ণু দাবে আমাদের দলের লোকও এখানে থাকবে তোমার উপর নজর রাখার জন্য। Agreed. আমার হোটেলে তোমার নাম হবে আব্দুল, বেয়ারের কাজ। ব্রজেন্দ্র, তোমার লোকটিকে নিয়ে এসো। ব্রিটিশ রাজত্বের এক নম্বর শত্রু বিপ্লবী সব্যসাচীর মুভমেন্ট এবং অ্যাক্টিভিটি ফারিস্টের দিকে বলেই সন্দেহ করা হচ্ছে। হ্যাভ ইউ নোটেড ইট? ইয়েস। সব্যসাচী জার্মানদের সাহায্যে ভারতবর্ষে সশস্ত্র বিপ্লব করার চেষ্টা করছে। রাইট। তাই ফারিস্টের প্রত্যেকটি জার্মান এম্বাসি ও জার্মান লোকেদের উপর যেন তীক্ষ্ণ দৃষ্টি রাখা হয়। হ্যাভ ইউ নোটেড ইট? ইয়েস। জার্মানিরা যাতে ভারতীয় বিপ্লবীদের সঙ্গে কোনো রকম যোগাযোগ করতে না পারে। হ্যালো সিঙ্গাপুর, হ্যালো সিঙ্গাপুর, দিস ইজ পেনাং পুলিশ হেডকোয়ার্টার, এনি নিউজ অফ সব্যসাচী? নো, দিস ইজ সিঙ্গাপুর পুলিশ হেডকোয়ার্টার্স। হ্যালো সাইগন, হ্যালো সাইগন, এনি নিউজ অফ সব্যসাচী? No? Hello? Hello? This is French Police Intelligence. Saigon speaking. Hello, Bangkok? Hello, Bangkok? Is there any news of Sabyasachi? No news? Shanghai Police calling, Shanghai Police calling. Hello, Hong Kong, hello, Hong Kong. Any news of Sabyasachi? Wann kommt Kapitän Bruno Schiff? In einem Monat. Sie müssen aber unbedingt versuchen, dann mit Herrn Siegfried Wagner zu sprechen. Weiß er, dass Sie es erwähnt? Natürlich, erwartet Sie doch. Wie kommen Sie, Munition von weg? Ich glaube schon, aber sprechen Sie mit Herrn Wagner so schnell wie möglich. Die Munition für die indischen Freiheitskämpfer werden über die deutsche Außenhandelsgesellschaft auf Celebes geliefert. Mhm. Und Sie können dort mit dem Chef der Firma, Herrn Heimer, sprechen. Aber warten Sie jetzt nicht mehr lange, denn Herr Wagner fährt bald nach Deutschland zurück. Hallo, Kapitän. Hallo, Rosi. Hallo. Guten Schön, Abend. Schön, dich zu sehen. Wie geht's denn? Wie geht's dir denn? Bis bald doch. Dankeschön. Danke. Bis bald. Danke. Na, wie lange seid ihr noch da? Ja, morgen früh müssen wir wieder an Bord. Na, hat es euch ja bei mir gefallen? Fantastisch, fantastisch. Danke, danke. Lass uns jetzt aufgehen und lass uns austrinken. Ja. Herr Kapitän, befolgen Sie unseren Rat und alles Gute. Kapitän, alles Gute. Auf Wiedersehen. Thank you.
चलो भाई। नहीं आया नहीं मैं। ये चमचम पिए खूंगे। रेंगुन थे कि हीरा सिंह ऐसे चें। पुलिस छत्तबेशे घुर्चे। सावधान। ভারতবর্ষের কোন লোক এসে উঠেছে না ক্যাপ্টেন ভারতবর্ষের কোন লোক এলে সঙ্গে সঙ্গে থানায় খবর দেবে নিশ্চয়ই ক্যাপ্টেন নিশ্চয়ই ক্যাপ্টেন আপনারা কার খুঁজে এসেছেন সব্যসাচী ইন্টারন্যাশনাল স্মাগলিং গ্যাং এর সঙ্গে কারবার দেশ কোথায় শুনেছি মা ছিলেন ইহুদি আর বাবা বাঙালি ব্রাহ্মণ বাঙালি হ্যাঁ এক সার্কাস পার্টির সঙ্গে রোজের বাবা জাভাতে চলে আসেন তারপর সুরাবায়া রেলওয়েতে চাকরি নেন রোজ তিন চারবার সারা পৃথিবী ঘুরে এসেছে সাত আটটা ভাষা ফ্লুয়েন্টলি বলতে পারে বাঙালি যখন দলে টানুনি কেন চেষ্টা করেছিলাম একবারে থার্ড ক্লাস নোংরা মেয়ে দাদা ছাড়া কিছু চেনেই না এরকম মেয়েকেও দলে দরকার হয় বরচন্দ্র কি দেখে এলে কুরুগার যে আমার এম্বাসিতে ঢোকা যাবে ইম্পসিবল ডক্টর ইন্টেলিজেন্স খুবই অ্যাক্টিভ স্পাইডার এম্বাসি ঘিরে রেখেছে টোকিও জার্মান এম্বাসি বারবার কোড মেসেজ পাঠাচ্ছে
as soon as possible. এখানকার অ্যাম্বাসডর সঙ্গে আপনার যোগাযোগ করার জন্য তিন চার দিনের মধ্যে ক্যাপ্টেন প্রুনোর জাহাজ বেটেভিয়া পোর্টে আসছে। পোর্টে ঢোকা মুশকিল, পুলিশ যেরকম কড়া ওয়াচ রেখে দেরি হয়ে যাচ্ছে প্রচন্দ্র, সবকিছু দেরি হয়ে যাচ্ছে। ভারতবর্ষ থেকে জোর তাগিদ আসছে, অস্ত্রশস্ত্র পাঠাও, টাকা পাঠাও, কিন্তু আমি কিচ্ছু করতে পারছি না, কিচ্ছু না। প্রচন্দ্র, সেলিবেস আইল্যান্ডে হেড অ্যাডমিরালের সঙ্গে যোগাযোগ করো, আমি দেখা করতে চাই কালি। সরি ডক্টর, বার্লিন থেকে গ্রিন সিগন্যাল না পেলে আমি আপনাকে আর্মস দিতে পারি না। কিন্তু আপনি ভালো করে জানেন হের হায়মা, টোকিওতে জার্মান রিপ্রেজেন্টেটিভের সঙ্গে আমার কথা হয়েছে, আমি বার্লিনে এই নিয়ে আলোচনা করেছি, তারা সবাই আমাকে প্রমিস করেছেন তারা আমাকে সাহায্য করবেন। দেখুন ডক্টর, ভারতীয় বিপ্লবীদের সাহায্য করার পেছনে জার্মান সরকারের কতগুলো পলিটিক্যাল মোটিভ আছে। সে তো নিশ্চয়ই আছে, তা না হলে আপনারা আমাকে সাহায্য করবেন কেন? সেই জন্যই ফারিস্টে আপনাদের অ্যাক্টিভিটি স্ট্রেংথ, ইন্ডিয়াতে আর্ম রেভলিউশন করা সাকসেসফুল হবে কি না এসব দেখার দায়িত্ব জাভার জার্মান রিপ্রেজেন্টেটিভের উপর দেওয়া হয়েছে। কিন্তু আমি যে কিছুতেই ওর সঙ্গে যোগাযোগ করতে পারছি না। সাহায্য যদি চান ওর সঙ্গে দেখা আপনাকে করতেই হবে, কারণ বার্লিন শুধু ওর কথাই শুনবে। আপনি ইমিডিয়েটলি ব্যাটাভিয়ার জার্মান রিপ্রেজেন্টেটিভের সঙ্গে আপনার ডিটেইল প্ল্যান নিয়ে আলোচনা করুন। আমি ব্যাটাভিয়াতে এসেই জার্মান রিপ্রেজেন্টেটিভের সঙ্গে দেখা করার চেষ্টা করেছি, প্রাণপণ চেষ্টা করেছি, কিন্তু ডাচ আর ব্রিটিশ পাইরা এত করা। সরি ডক্টর, ব্যাটাভিয়া থেকে নির্দেশ না পেলে আমি আপনাকে সাহায্য করতে পারছি না। তাহলে অন্য কোনো উপায় না? তবে আপনাদের আর্মস এন্ড অ্যামিউনিশন সমস্ত রেডি আছে, আপনি যে কোনো উপায় হোক ব্যাটাভিয়া জার্মান রিপ্রেজেন্টেটিভের সঙ্গে একবার দেখা করুন। অলরাইট, ধন্যবাদ হে আইমা, অনেক ধন্যবাদ। চল। Use your telephone now. Sorry. Oh, sure. Captain Condor, I mean British intelligence to the Miss Rose Dalton Hotel ticket. Well, এখানে একজন সন্দেহজনক ভারতীয় ছদ্মবেশে রয়েছে। এরকম দেখতে ঠিক আছে।
সাথে আসতে চাইছিলাম। ক্যাপ্টেন পরশু বেনকুলান পোর্টে আপনার সাথে দেখা করবেন। No, from the doctor, but let's come to a conclusion. Huh? 800 rupees. Let's come to a conclusion. Huh? 800 rupees. You must support me, Kruger, huh? 800. Come on, please. Hold it gently. I beg your pardon, sir? Oh, passport. ওটা তো আপনার কুলি। কুলি? কোথায় কুলি? ওই ট্রাঙ্কগুলো আপনার নয়? কি বাজে কথা বকছেন? ওসব ট্রাঙ্ক আমার হতে যাবে কেন? সার্চ করে দাও। বেশ খাবার। আরে আরে কোথায় চললেন? দাঁড়ান। কেন? আমার যাওয়ার পথে আপনি বাধা দিতে পারেন না? স্যার, ট্রাঙ্কে আফিম ভর্তি। মেয়েটা খাবেন না। তার মানে আপনি অফিং স্মাগল করছেন? কি জাতের কথা বলছেন? এইসব ব্যাপারে আমি কিছু জানি। ওয়ারান্ডার অ্যারেস্ট। চলুন আপনাকে থানায় যেতে হবে। সার্চ করো ভালো। অফিসার, আমি কিছু জানি না। আমি কিছু জানি না। যা বলার থানাতেই বলবেন। আশ্চর্য ব্যাপার, হ্যাঁ? ট্রাঙ্কটা রয়েছে সিল্ক, আর ভেতরে রয়েছে আফি। আপনারা অনেক কিছুই পারেন দেখতে পাচ্ছি। ভালো করে সার্চ করো। কিছু আরে সিয়ারাম, আরে তুমি এখানে? আর আমি তোমাকে এনি সেনি খুঁজে বেড়াচ্ছি। কি হয়েছে? কি কাঞ্চু গেল? কাঞ্চু গেল? আরে কি হয়েছে? কি হয়েছে বলবে তো? কি হয়েছে? আরে এই জেন্ডে সালা মেয়ে ছেলে নিয়ে রাস্তায় বেরোতে নেই। চলো চলো, আকি ভয় পেয়ে গেছো? দেখো না, গাছ কেড়ে গেছে।
আজব কি বাত হে আপনি না জেনে একজন ভদ্র মহিলাকে অপমান করছেন আপনি কে সে তো আমি সেট মুকুন দাস আছি পাসপোর্ট হ্যাঁ দেখ লিজিয়ে এখানে কি করেন কারবার ও যাবার সে চিনি আছে তেতে চালান করি এই ভদ্র মহিলা আপনার কে হয় আমার জিজ্ঞেস করছেন কি হয় দেখে বুঝতে পারছেন না আর আমার স্ত্রী আছে बहुत बुरी बात है हम शिकायत करेंगे आपके नाम पर ब्रिटिश रिप्रेजेंटेटिव के दफ्तर में क्या नाम है आपका कितना नंबर है मैंने अभी तक दुखी तो सर एक्सक्यूज मी प्लीज आप मेरा जान याद रखिएगा शेख मुकंदास को चलो भाई चलो চরিত্র এই আপনি বিপ্লবী কওয়ার্ড আপনার মন জাহাজের নাবিকগুলো চাতে কুচ্ছিত আমি তোমার বন্ধুত্ব চাই রোজ আমার বন্ধুত্ব সবাই চায় তা কিছু পারি এভরিবডি একটু হাসা একটু কথা বলা একটু তাকানি একটু গা ছোঁয়া মানে হেডটেন আমি তাকে ঘেন্না করি আমি তোমার বন্ধুত্ব চাই দেশের জন্য পরাধীন ভারতবর্ষ তোমারও দেশ রোজ এইসব কথা আমি অনেক শুনেছি ভালো লাগে না বুঝি না কি ভালো লাগে যেমন আছি গাঁজা কোকেন আপিং স্মাগলিং টালিং ডলার মার্ক লিডার রুপি আই কমান্ড অন দেন কোনো কিছুর অভাব নেই খাওয়া দাও ফুর্তি করো সারা জীবন আপনাদের মতো পুলিশের ভয়ে পালিয়ে লুকিয়ে বেড়াবো নাকি যতদিন বাঁচবো আনন্দ করব রোজ আমিও তোমার মতো আনন্দ করে জীবনটা কাটাতে পারতাম অনেকেই পারত কিন্তু আমরা এই জীবন বেছে নিয়েনি আমরা যে জীবন বেছে নিয়েছি তার পায়ে পায়ে দুঃখ কষ্ট লাঞ্ছনার ইতিহাস জেল দীপান করার ফাঁসি হাত তোমার কোনোদিন মনে হয় না কেন আমরা এই জীবন বেছে নিয়েছি কোনোদিন মনে হয় না সমাজ সংসার ছেড়ে সেই বিদেশ বিভুঁয়ে না খেয়ে না ঘুমিয়ে লুকিয়ে পালিয়ে কেন আমরা দিনের পর দিন কাটিয়ে দিচ্ছি কি আমাদের আশা কি আমাদের স্বপ্ন কোথায় আমাদের ব্যথা তোমার তোমার কোনোদিন কিচ্ছু মনে হয়নি কোনোদিন কোনো ভাবি কোনো কথা মনে হয়নি মনে করো তোমার নিজের মাকে তোমার চোখের সামনে বিবস্ত্র করে চাবুক মারা হচ্ছে দেশ হলো মা মাতৃভূমি কিন্তু তুমি তোমার নিজের দেশে গোলাম আর ইংরেজ
Provo. টাকা তো জীবনে অনেক দেখেছ, অনেক ভোগ করেছ, বাকি জীবনটা টাকাকে ভালোবেসেই কাটিয়ে দেবে? ভালোবাসো না, মানুষকে ভালোবাসো, দেশকে ভালোবাসো, একটু স্যাক্রিফাইস করো না। স্বাধীনতার চেয়ে বড় সুখ আর আনন্দ মানুষের জীবনে আর কিছু হতে পারে না। রোজ আপনি আমার মায়ের সম্বন্ধে কোনো আজে বাজে কথা বলবেন না। তিনি যেন জয়সূর্যের মাকে ক্যাপ্টেন স্ত্রী গালা খেলছে, জয়সূর্য প্রতিবাদ করতেই অপমান করলেই বলো। এত বড় সাহস শালা, আমাদের চার ছেলে কারাগারে আমরা এই রাত্রে কষ্ট করে তোদের খাইয়ে পরিয়ে সভ্য করে তুলেছি, আর তারা তার চেয়ে কৃতজ্ঞতা নেই। দেশ হলো মা, মাতৃভূমি, কিন্তু তুমি তোমার নিজের দেশে গোলাম। মনে করো তোমার নিজের মাকে তোমার চোখের সামনে বিবস্ত্র করে চাবুক মারা হচ্ছে। রোজি, রোজি, কেন ডাকাডাকি করছিলে? কিছুক্ষণ আগে কোথায় গিয়েছে খুঁজে খুঁজি করে পেলাম না। কাজ ছিল। কি কাজ? তোমার মামাদের কাছ থেকে নগদ টাকা কিনেছি, বেশি রোয়াদি দেখাবি তো গলায় পা রেখে পিষে ফেলবো। গোলাম গোলামের মতো থাকবে, মাথা চুল পচ্ছল। ডাক্তার ডাকছেন, খুব জরুরি। কে যাও, আমি কারো কোলাম নই যে ডাকলি যেতে হবে। তাহলে বজেন্দ্র, আমাদের একটা প্ল্যান করতে হয়। জার্মান অ্যাম্বাসডরের সঙ্গে আমাদের দেখা করতেই হবে। উনি 14 বার্লিন চলে যাচ্ছেন। 14? তার মানে মাত্র 3 দিন এখানে আছেন। আর এই 3 দিনের মধ্যে দেখা করতে না পারলে ডাক্তার, আপনার সমস্ত প্ল্যানটাই নষ্ট হয়ে যাচ্ছে। দেখা আমাদের করতেই হবে, তার জন্য যদি কিছু একটা লাইফ স্যাক্রিফাইস করতে হয় তাও করতে হবে। And we must get ready for that. Doctor,
আপনাদের যেমন নানা কাজ, আমার একটা ব্যবসা আছে, ডাকাডাকি করলে আমার ক্ষতি হবে। রোজ তোমাকে একটু সাহায্য করতে হবে। সাহায্য? এখানকার পুলিশ চিফের কাছ থেকে একটা সার্টিফিকেট বার করে আনতে হবে। আমি আমি জানি যে পুলিশ চিফের সঙ্গে তোমার যথেষ্ট খাতির আছে। ডিস্টার্ব করলাম না তো? না না না, একেবারেই না, নট এট অল, নট এট অল। আসল ব্যাপার কি জানো, কাজ করতে করতে বড্ড বোর ফিল করছিলাম। My dad. Oh, don't be naughty again, please, my goodness. So much as to. That same old trick. Hai amar dolir pichne laga. Nai amar pichne laga. Are na na na. You know, Rose, there is one Indian terrorist for whom the whole forest police is tired. And we are practically passing sleepless nights nowadays. Why? ঘুম হচ্ছে না কেন? কি করে হবে বলো? আজ মালয়ের রবার বাগানের শ্রমিকদের খেপাচ্ছে, কাল সিঙ্গাপুরে ভারতীয় সৈন্যদের কানে বিপ্লবী মন্ত্র দিচ্ছে, পরশু ইন্দোচীনে ফ্রেঞ্চ লর্ডদের বাড়িতে ডাকাতি, সাংহাইতে গরিব চীনাদের খেপাচ্ছে, ভারতবর্ষে মিলিটারির চেষ্টা। গুড হ্যাভিংস, এরকম লোক তাহলে ওয়ার্ল্ডে আছে? আছে আছে, আমাদের একেবারে জ্বালিয়ে দিলে। যাকে ওর কথা ছেড়ে দাও। এবারে তোমার কথা বলো ডার্লিং। তুমি তো জানো ডিও, আমার হোটেলে নানা রকম লোক আসে। একজন এসেছেন মাল্টি মিলিয়নিয়ার, এখানে ব্যবসা করতে চান। তাই বলছিলাম তুমি যদি একটা পরিচয় পত্র লিখে দাও, আই মিন একটা সুন্দর সার্টিফিকেট, তাহলে। ওয়েল, আই কান্ট আন্ডারস্ট্যান্ড, হাউ ক্যান আই ডু ইট? আমি ডক্টরে জানলাম না, চিনলাম না। তুমি তো আমাকে জানো, আমাকে চেনো। আই এম অ্যাফ্রেড আই কান্ট ডু ইট। না না না, লুক, ডোন্ট গেট নার্ভাস। যদি লিখে দাও তাহলে তোমার কিছু আসবে, আর বেশ মোটা রকম। All right. I understand. Dr. Namki. Senor Alexandro Marti Ziraldo. Venga usted a la comisaría de policía para aclarar algunas cosas. Tengo que ir ahora. Del jefe de policía. Siento mucho de que usted haya perdido tanto tiempo. Por favor, gracias.
Gracias. আমার খবর হলো লোকটা ছদ্মবেশে তোমার হোটেলে যাতায়াত করে। আমারও মনে হচ্ছে লোকটাকে আমি হোটেলে দেখেছি। রোজ আমার মনে পড়ছে না। এরপর থেকে খুব সাবধান, হোটেলে এরকম লোক সন্দেহ হলেই আমাকে খবর দেবে। দাও যদি বিপদে পড়তে না চাও। নিশ্চয়ই খবর ছাপবেন। টেলিফোন ফ্রেঞ্চ এম্বাসি। তোমরা যাও। তুমি সুসেন আউটু ছবিগুলো ভালো করে দেখো। এই লোকটাকে চিনতে পারো? ভালো করে দেখো। সব্যসাচীর খবর পাওয়া গেছে ইওর এক্সেলেন্সি। ব্রিটিশ অ্যাম্বাসি থেকে জানিয়েছে মালয় অজিত সিং নামে একজন ভারতীয় বিপ্লবী ধরা পড়েছে। ইয়েস ইওর এক্সেলেন্সি, তার কাছের কাগজপত্রে জানা গেছে সব্যসাচী এখন ব্যাটাভিয়াতেই আছে। আরও জানা গেছে মালয় থেকে আজই ব্যাটাভিয়া এক্সপ্রেসে সব্যসাচী এখানে আসছে। না না, পালাতে পারবে না ইওর এক্সেলেন্সি। সমস্ত স্টেশনগুলোতে কড়া পুলিশ মিলিটারি পাহারা রয়েছে। না না, পালাতে পারবে না, ধরা হয়ে পড়তেই হবে। এবার আমি সব্যসাচীকে ফাঁসিতে ঝোলা বই। সব্যসাচী কোথায়? সে কি করে বলো, সব্যসাচী কোথায়? সব্যসাচীর গতিবিধি কাউকে জানানো হয় না। আমি শুনেছি সব্যসাচী আজ ব্যাটাভিয়া এক্সপ্রেসে ফিরছে। বলো কথাটা সত্যি কিনা। তুমি কি করে জানলে? এ তো কারোর জানার কথা নয়। আমি এই মাত্র পুলিশের কথা থেকে শুনে এসেছি। বলো কথাটা সত্যি কিনা, সব্যসাচীকে আমাদের বাঁচাতে হবে। তাহলে চলো লেখো, আমাদের একটা কিছু করার দরকার। Please help me, Father. I am a big sinner. Oh, Father, help me. May God Almighty bless you, my sons, the Father, the Son, and the Holy Ghost. Amen. God bless you, my children. God bless you. এসো রোজ, তুমি একেবারে আমাকে অবাক করে দিয়েছ। কেন? অত বড় রিস্ক নিয়ে আমাকে বাঁচাতে গিয়েছিলে, পুলিশ জানতে পারলে তোমার ক্ষতি হতো। পুলিশ সন্দেহ করতে শুরু করেছে ডাক্তার, তাছাড়া ফ্যাটি দাওয়াতে ধারণা আপনার সঙ্গে আমার যোগাযোগ রয়েছে। এসব কথা তোমার আগে ভাবা উচিত ছিল রোজ। জানি ডাক্তার, তবু সেদিন আপনি ধরা পড়বেন ভেবে, ধরা পড়া মানে তো ফাঁসি, তাই অন্য কোনো চিন্তা আমার মাথায় আসেনি। শুধু মনে হয়েছিল আপনাকে বাঁচানো দরকার, আপনার জীবন অনেক দামি। হঠাৎ তোমার একথা মনে হলো কেন? আমি জানি না ডাক্তার, আমি জানি না, আমি জানি না আমার কেন মনে হয়েছিল। শুধু মনে হয়েছিল আপনার বিপদ হলে আমার খুব কষ্ট হবে ডাক্তার।
একদিন কিছু না জেনে শুধু 5,000 টাকার বিনিময়ে আপনাকে থাকবার জায়গা দিয়েছিলাম। শর্ত ছিল আপনার যাতে কোনো বিপদ না হয় আমি দেখব। তারপর যখন জানলাম আপনি কি, তখন মনে হলো আমার সবকিছু দিয়েও আপনাকে আমার দেখা দরকার। থ্যাংক ইউ রোজ, থ্যাংক ইউ। তোমাদের সবার সাহায্যে আমার বাটাভিয়ার কাজ শেষ হয়ে গেছে। ভালো কথা, ব্রজেন্দ্রকে আমি সবকিছু বলে দিয়েছি। আপনি হোটেল সেলিভিস দিয়ে উঠবেন, খুব নিরাপদ জায়গা। আমি খবরও পাঠিয়ে দিয়েছি। এভরিথিংস রেডি। আর দেরি করা ঠিক হবে না ডাক্তার। স্টার্ট দাও। আমি আসি ডাক্তার। এসো রোজ। রোজ, আমার ধারণা ফ্যাটি দাউদার পুলিশ তোমার উপর টর্চার করবে। করলে কি করবে বলুন, আমাকে তো এদের নিয়েই থাকতে হবে। আমার জন্য ভাববেন না ডাক্তার, আমি আছি। যখনই আপনার আমাকে দরকার হবে আমায় ডাকবেন। বাই বাই। জার্মান রিপ্রেজেন্টেটিভ জানিয়েছে বার্লিন থেকে নির্দেশ এসেছে ডক্টর আপনাকে সব রকম সাহায্য করবার জন্য। নাও এভরিথিং ইজ রেডি। গুড, ভেরি গুড। কত দিতে হবে আমাদের? জাস্ট এ মিনিট। আপনারা অস্ত্রশস্ত্র যা চেয়েছেন, জাহাজ ভাড়া মিলিয়ে ইন্ডিয়ান কারেন্সিতে 50 লাখ রুপি। টাকাটা যদি অন্য কোথাও নেন তাহলে আমাদের পক্ষে সুবিধা হয়। ও, কোথায় দিতে চান বলুন? রেঙ্গুনে। এখন রেঙ্গুন থেকেই আমাদের দলের সব কাজকর্ম চলবে, কেননা এদিকে আই মিন ফার ইস্টে পুলিশ খুব অ্যাক্টিভ। আর তাছাড়া এত দূর থেকে ভারতবর্ষের সঙ্গে যোগাযোগ রাখাও অনেক দেরি হয়ে যাবে। বেশ তো, রেঙ্গুনেই আপনারা টাকা দেবেন, ওখানেও আমাদের অফিস আছে। অলরাইট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। বলো খবর কি? রেঙ্গুনে হীরা সিং আর মিস্টার আয়ারকে খবর দিয়েছি। সবাইকে জানিয়ে দাও এখন থেকে রেঙ্গুন হবে আমাদের হেডকোয়ার্টার। রেঙ্গুন? একবারে ইংরেজ রাজত্বের মধ্যে থেকে দলের কাজ চালানো কি ভালো হবে ডাক্তার? এখন আমাদের ভারতবর্ষে খুব কাছাকাছি থাকতে হবে। রেঙ্গুনে একটা ক্লাব বা সমিতি গড়ে তুলতে হবে, যাতে উপর থেকে লোকে মনে করে যে এটা একটা সমাজ কল্যাণ প্রতিষ্ঠান, কিন্তু আন্ডারগ্রাউন্ডে আমাদের কাজ চলবে। আগামী মাসে আপনি ফার ইস্ট কাউন্সিলে যে মিটিং ডেকেছেন তা কোথায় হবে বলবো? হংকংয়ে। সবাই যেন আসে, খুব ইম্পর্টেন্ট মিটিং। ব্রজেন্দ্র, আমার অনেক টাকার দরকার, 50 লক্ষ টাকা। 50 লক্ষ টাকা? জার্মান অস্ত্রশস্ত্র দিতে রাজি হয়েছে। ওরা বলছে 3টে জাহাজে করে সমস্ত মাল ভারতবর্ষে পৌঁছে দেবে। সব মিলিয়ে ওরা 50 লক্ষ টাকার ডিমান্ড করছে। জোগাড় হয়ে যাবে, ভাববেন না। আচ্ছা ডাক্তার, ভারতবর্ষের বিপ্লবীর একজন তৈরি আছে? খবর পাঠিয়েছি, তবে অস্ত্রশস্ত্র পাঠাবার আগে সব কিছু অর্গানাইজ করার জন্য আমাকে একবার ভারতবর্ষে যেতে হবে। কিন্তু সবার আগে আমার টাকা চাই, টাকা। টাকা না হলে আমার সমস্ত প্ল্যান আপসেট হয়ে যাবে। ডোন্ট বি ওয়ারি ডক্টর, টাকার ব্যবস্থা হয়ে যাবে। সব দায়িত্ব আমার। থ্যাংক ইউ। হ্যাঁ, বাই দ্য ওয়ে, রোজ দাও দেখো খবর কি? হ্যাঁ, শি ইজ আউট অফ সাইট, নো ট্রেস। মানে? রোজকে কেউ খুঁজে পাচ্ছে না। গেল কোথায়? জানি না, দুদিনের হোটেলে গিয়েছিলাম, কেউ কিছু বলতেই পারলো না। রোজকে পেলে ফ্যাটি দাও ছিঁড়ে ফেলে দেবে। রোজ চলে যাওয়ার পর খুব লোকসান হচ্ছে। পুলিশ ওর পেছনে, স্পেশালি ক্যাপ্টেন কন্ডোর।
আমি তো শুনেছি পুলিশ ওকে ধরে নিয়ে গিয়ে খুব অত্যাচার করেছিল, তারপরই রোজ উধাও। স্যাড স্যাড, ভেরি স্যাড। দরকার হলে তোমরা ওকে একটু সাহায্য করো। বাডাভিয়াতে ও আমাদের অনেক উপকার করেছে, উই মাস্ট ফরগেট দ্যাট। চলি। আমি এখানে আসার পর থেকে তুমি কোথায় গিয়েছিলে? কেউ তোমার খোঁজ পাচ্ছিল না? মনের সঙ্গে যুদ্ধ করছিলাম ডাক্তার। তুমি চলে আসার পর প্রতিটি মুহূর্ত আমি যন্ত্রণায় ছটফট করেছি। আমার কিছু ভালো লাগছিল না। আমাকে তোমার দলে নাও। কিন্তু রোজ, তোমার এত বড় ব্যবসা, এত টাকা পয়সা। না ডাক্তার, আমি ওসব কথা কিছু ভাবছি না। তুমি জানো পরে ফ্যাটি দাওদার পুলিশ আমার খোঁজ পেয়েছিল। ওরা আমার উপর অত্যাচার করেছে, মেরেছে, ভয় দেখিয়েছে, শুধু আমার মুখ থেকে তোমার কথা জানবার জন্য। আমি জানতাম রোজ, ওরা তোমাকে সহজে ছাড়বে না ডাক্তার। আমি আবার আমার এই ব্যবসা, আমার এই পুরনো জীবনে ফিরে যেতে পারি। কিন্তু তুমি বিশ্বাস করো ডাক্তার, আমি আজ সব কিছু ছেড়ে চলে এসেছি। হাতের কাছে সামান্য যা কিছু পেয়েছি, নিয়ে এসেছি তোমার জন্য, তোমার দলের জন্য। আমার পথ বড় কঠিন পথ জানি। জানো তো, মৃত্যু আমাদের পায়ে পায়ে হাঁটে। তাও জানি ডাক্তার। তো আমি একটা কথা বুঝতে পারছি না রোজ, যে তোমার এই সুখের জীবন, তোমার এই ঐশ্বর্য ছেড়ে তুমি আমাকে তুমি লোভ দেখিও না, আমাকে তুমি আশ্রয় দাও, ভিক্ষে দিও না। আশীর্বাদ করি তোমার নবজন্ম হোক। সুমাত্রা দ্বীপে তোমায় প্রথম দেখেছি, পেয়েছি, তাই তোমার নাম দিলাম সুমিত্রা। আমি আর তোমার ওসব ব্যবসার মধ্যে নেই। নেই নেই মানে? এত বড় ব্যবসা, টাকা পয়সা, ছেলে খেলা, তোমাকে যেতেই হবে। না, আমি আর তোমার দলে নেই। হাত দেবে না। এই ব্যাপার, এখানে লুকিয়ে রয়েছো। ঠিক আছে, আমি আমি পুলিশ নিয়ে আসবো। পুলিশ নিয়ে আসবে, নিয়ে আসো পুলিশ। আমিও সব ফাঁস করে দেবো কিভাবে তুমি স্মাগল করো আর কটা লোক তুমি খুন করেছো। পুলিশ নিয়ে আসবে,
এসব কি মিস্টার আপনি আমার বউ নিয়ে পালিয়ে এসছেন তোমার বউ তুই তুই আমার বউ বন্ধু আমাকে তুমি চেনো না না গেট আউট আই সেড গেট আউট কিছু না কিছু না কখন গুলি লাগলো তুমি ঘরে যাও ওখান থেকে আমরা সবাই চলে এলাম রেঙ্গুনে পথের দাবিকে সামনে রেখে দলের কাজ শুরু করলাম তারপর আমি আবার গেলাম ভারতবর্ষে সারা ভারত আমি ঝড়ের মতো ঘুরলাম প্রত্যেকটি শহরে শহরে গুপ্ত মিটিং করে যে যেখানে যত বিপ্লবী আছে সবাইকে ভালো করে অর্গানাইজ করলাম এখন শুধু আমার কাজ হলো জার্মান জাহাজে অস্ত্র শস্ত্র পাঠানো তারপর সারা দেশে একদিন বিদ্রোহের আগুন জ্বলবে ভারতবর্ষ আমার স্বাধীন হবে এই আমার স্বপ্ন ভারতে তোমাকে দেখলে খুব কষ্ট হয় দাদা শ্রদ্ধা নেই সহানুভূতি নেই তুমি যাদের জন্য এত করছো ধরতে পারলে তারাই তোমায় ফাঁসিতে ঝুলিয়ে দেবে দেশকে ভালোবাসার এটি তো পুরস্কার ভারতে এর চেয়ে বেশি দাবি করবার যদি কিছু থাকে আসতে পারি আরে এসো এসো সুমিত্রা তুমি আবার কষ্ট করে এলে কেন তোমাদের খবর পাঠিয়েছিলাম আমি চলি দাদা বসো না অন্ধকার হয়ে আসছে একা একা যাবে আমি তো এখনই যাব ঠিক আছে আমি বাইরে অপেক্ষা করি মাসুয়ের সাথে গল্প করছি শুনলাম তুমি আজ রাত্রে বাইরে যাচ্ছ হ্যাঁ হেড হাইমার এসেছেন জাহাজের রুট ঠিক করতে হবে আর একদম সময় নেই অন্য কেউ গেলে হয় না না ব্রজেন্দ্র না তুমি জানো রেঙ্গুনের আশেপাশে পুলিশ ভীষণ অ্যাক্টিভ পুলিশের সন্দেহ তুমি এদিকেই কোথাও আছো এই অবস্থায় নাইবা রিস্ক নিলে রিস্ক আমার জীবনের প্রতি মুহূর্তে সুমিত্রা বেশ যদি যেতেই হয় আমার একটা কথা রাখো বলো কদিন পরে যাও অ্যাপয়েন্টমেন্টটা কিন্তু আমি করেছি সুমিত্রা তুমি আস্তে আস্তে অনেক বদলে যাচ্ছ ডাক্তার এসব কথা ভেবে কেন সময় নষ্ট করছো সুমিত্রা সামনে তোমার অনেক কাজ লক্ষ্য রেখে যাতে ফায়ার মাঠে মিটিংটা সাকসেসফুল হয় সমস্ত দায়িত্ব কিন্তু তোমার এই যে সেদিন মেশিনে কাজ করতে করতে ওই হরেন্দার পা কাটা গেল আর সেই অজুহাতে বিনা নোটিশে ইংরেজরা হরেন্দাকে 20 বছরের চাকরি থেকে বরখাস্ত করলো তাই বলছিলাম বন্ধুগণ এই পরিস্থিতিতে আমরা কুকুরের মতো বাঁচতে চাই না আমরা আমরা মানুষের মতো বাঁচতে চাই মিটিং
বন্ধ করতে হবে। কেন? অর্ডার কার? গভর্নমেন্ট। স্ট্রাইকের জন্য শ্রমিকদের এভাবে খেপিয়ে তোলা বেআইনি। স্ট্রাইক বা খেপিয়ে তোলার কোনো কথাই এখানে হচ্ছে না। আমরা শুধু বলছি তোমরা এক হও, ইউনিয়ন বানাও। এসব বলা হবে আইনি। ইন্সপেক্টর, ইংল্যান্ডে কিন্তু ইউনিয়ন করা আইনত শীত। বেশি বাজে কথা বলবেন না, সবাইকে অ্যারেস্ট করব। আমি অসুস্থ ইন্সপেক্টর, তা নইলে আপনাদের এই বেআইনি কথা আমি হাজারবার চিৎকার করে বলতাম। সারা, আমি আপনাদের 10 মিনিট সময় দিলাম, আপনাদের মধ্যে যে কেউ একজন উঠে এদের শান্তভাবে চলে যেতে বলুন, নইলে আমি পিটিএ মিটিং এ ভেঙে দেবো। ভাই সব, আপনারা সবাই এখন আপনারা সংঘবদ্ধ না হলে মাত্র 10 মিনিট সময় আছে, আপনাদের মধ্যে কেউ এদের জানিয়ে দিন, এরা সংঘবদ্ধ না হলে কোনো শ্রমিক বাঁচবে না। ভাই সব, আজ আমার অনেক কথা বলার ছিল, কিন্তু এরা বন্দুকের জোরে আমাদের মুখ বন্ধ করে দিয়েছে। তোমাদের কারখানার মালিকরাই এই পুলিশ পাঠিয়েছে, যাতে করে তোমাদের দুঃখ দুর্দশার কথা, তোমাদের শোষণের কথা আমরা কেউ তোমাদের জানাতে না পারি। তোমাদের মালিকরাই আজ তোমাদের পশু বানিয়ে রাখতে চায়। বন্ধুগণ, বন্ধুগণ, তোমরাও যে মালিকেরই মতো মানুষ, তোমাদেরও যে পেট ভরে খাবার আর প্রাণ খুলে হাসবার জন্মগত অধিকার আছে, এই সত্যটা ওই ইংরেজ মালিকরা আর জোর করে তোমাদের কাছে গোপন রাখতে চায়। একবার যদি তোমাদের ঘুম ভাঙে, একবার যদি তোমাদের অধিকার সম্বন্ধে তোমরা নিজেরা সচেতন হতে পারো, তাহলে তোমরাও ভাই সব মানুষের মতো বাঁচতে পারবে। এর জন্য সবচেয়ে বেশি দরকার তোমাদের একতা। বন্ধুগণ, তোমাদের সংঘবদ্ধ দেখলে ওই ইংরেজ মালিকরাও থরথর করে কাঁপবে। রামদাস, কি বলছো বাবুজি? আপনি আপনি বাবু, আপনি বসি। বন্ধুগণ, ইংরেজ মালিকরা হলো চোখের মতো, তোমাদের রক্ত শুষে শুষে ওদের বাঁচতে হয়। তাই বলছিলাম বন্ধুগণ, ওদের মতো বাঁচতে চাও, তোমরা সবাই এক হও। তোমাদের এই একতাকেই ওই মালিকরা ভয় পায়, তোমাদের সংঘবদ্ধ শক্তিকে সংশয়ের চোখে দেখে। তোমাদের দাবি তোমরা আদায় করে নাও, তোমরা বাঁচার পর এক হও। কেমন আছো সুমিত্রা? ভালো নেই, জ্বরটা রয়ে গেছে। ডাক্তার এসেছিলেন? ডাক্তার তো এখানে নেই। সে কি, আমি তো শুনেছি ডাক্তার এখানে রেঙ্গুনে। আই এম শিওর হি ইজ হিয়ার। ডাক্তার রেঙ্গুনে? আশ্চর্য, আমি তো ভেবেছিলাম ডাক্তার তোমাকে দেখে গেছেন, তোমার সঙ্গে কথা হয়েছে। ডাক্তার এখানে? আমি তো কিছুই জানি না। তাহলে ডাক্তার মিস ভারতীর ঘরে? ডাক্তার ভারতীর ঘরে? সুমিত্রা, একটা কথা বলবো, কিছু মনে করো না। তুমি লক্ষ্য করনি, আই মিন ডাক্তারের সঙ্গে মিস ভারতীর সম্পর্ক? রাজেন্দ্র, বি কেয়ারফুল, বাজে কথা বলবে না। কিন্তু ভেবে দেখো সুমিত্রা, ডাক্তার কি উচিত চাও না তোমাকে দেখতে আসা, ফায়ার মার্টের মিটিং এর পর তোমার সঙ্গে কথা বলার, পুলিশের হামলার পর পার্টির ফিউচার লাইন অফ অ্যাকশন ঠিক করার? সুমিত্রা, ডক্টর ইজ ফিনিশড, নেতৃত্বের যোগ্যতা হারিয়েছে। দাদা,
তুমি কখন এলে? মিটিং এর কথা শুনেছো? ভীষণ কাণ্ড, রামদাস বাবু অ্যারেস্টেড, পুলিশ লাঠি চার্জ করেছে, বেশ কয়েকজন উন্ডেড। আমাকে এক কাপ চা করে খাওয়া তো ভালো তুই। কিন্তু আমাদের তো এক্ষুনি বেরোতে হবে, ইনসিনে রামদাস বাবু বাড়িতে। দরকার নেই। দরকার নেই মানে? এত বড় বিপদ, তার স্ত্রী পুত্রকে জানাতে হবে না? ইনসিন এখান থেকে অনেক দূর, পাহাড়ি জায়গা, অন্ধকারে বাড়ি খুঁজে পাবেন না। ভারতী চা করো। চিঠি লেখাটা কি আপনার খুবই জরুরি? ভালো থেকে না আটকালে আমরা যেতাম ইনসিনে। রামদাস আমার বন্ধু, আমি তাকে মিটিং এনেছিলাম, যদি তার জেল টেল হয় সমস্ত দোষ হবে আমার। অত ব্যস্ত হচ্ছেন কেন? ব্যস্ত হব না, ব্যস্ত হওয়া তো উচিত। তিনি আপনাদের কারো চাইতে ছোট নন। আমি তো ছোট বলিনি। বলেননি কিন্তু ভেবেছেন, তার দেশ ও প্রেম আপনার চেয়েও বেশি, আপনার মুখ থেকে বলে বড় বড় কথা। কাকে কি বলছেন অপূর্ববাবু? ঠিকই বলেছি, উনি যেই হন রামদাসের পদদূলির যোগ্য নন, উনি রামদাসকে হিংসি করেন বলে আমাদের যেতে দিলেন না। অপূর্ববাবু আপনি বাড়ি যান। অপূর্ব বাবু বসুন মশাই বসুন, অন্ধকারে যাবেন না। আচ্ছা, এই ভারতের উপর রাগ করে আপনি থাকতে পারবেন? প্লিজ ডাক্তার বাবু, আমাকে একটু বাইরে যেতে দিন। দেখি রামদাস বাবু আপনি? যাক, আপনাকে দেখে নিশ্চিন্ত হলাম, ভীষণ চিন্তা হচ্ছিল। ডাক্তার কি এখানে আছেন? হ্যাঁ, চলুন আমি দেখা করব। আসুন মিস্টার আয়ার, চলুন। এসো, আমি তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। আর থাক থাক থাক, মারধর করনি তো? সময় পাইনি। আচ্ছা, পুনা জেলে তুমি কবছর ছিলে? দু বছর। আপনি জেল ভেঙে পালিয়ে আসার ঠিক পরে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার সময় আমি আপনাকে ভিড়ের মধ্যে হঠাৎ একবার দেখলাম। হ্যাঁ, থানার কাছেও বোধহয় একবার দেখেছি। চিন্তা নেই, বাড়িতে খবর পাঠিয়ে দিয়েছি, তারপরে তো মিস্টার আয়াকে পাঠালাম তোমার জামিনের জন্য। যতক্ষণ থানায় ছিলাম পুলিশ অফিসারও দেখলাম আপনার কথাই বেশি আলোচনা করছে। কি বলছে? আপনি বার্মাতেই আছেন, এবার ধরা পড়বেনই, আপনার ফাঁসি দড়ি তৈরি হচ্ছে। রামদাস, এরপরে তোমার এখানে চাকরি থাকবে কিনা সন্দেহ। যাই হোক, যেখানেই থাকো শ্রমিকদের দিকে লক্ষ্য রেখো, ওদের মধ্যে কাজ করো। অনেক রাত হয়ে গেছে, বাড়ি যাও। আচ্ছা চলি। গুড নাইট ডক্টর। গুড নাইট ভারতী। এবার আমাকে বেরোতে হচ্ছে। অপূর্ব বাবু, মারুতি সত্যি আপনার ভালো চায়, ওকে দেখবেন, ওর পাশে থাকবেন। আপনি? আমি? আমি সব্যসাচী। আপনি বিশ্বাস করুন, আমি জানতাম না, আমি অত্যন্ত অন্যায় করেছি। আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কিছু না কিছু না কিছু না, চলি আসি ভারতী। দাদা, দাদা সুমিত্রাদি খুব অসুস্থ, তুমি দেখা করবে না? সময় হবে না যে ভারতী। রেঙ্গুনে ফিরেছ অথচ সুমিত্রাদির সাথে দেখা করবে না, শুনলে উনি খুব কষ্ট পাবেন। কষ্ট তোমার হতে পারে, সুমিত্রা তো পাওয়া উচিত নয়। কেন তুমি বুঝতে চাও না দাদা, সুমিত্রাদি তোমায় কতখানি ভালোবাসেন। দেশ আর দেশের স্বাধীনতাকে ভালোবাসাই সুমিত্রার একমাত্র কর্তব্য, ওকে আমি সেইভাবেই তৈরি করেছি। রোজ দাউদ সুমিত্রা হয়েছে নিজের জন্য নয়, দেশের জন্য। তাহলে আমাকে কেন তুমি এই দলে নাওনি? কেন তুমি অপূর্ব সঙ্গে ঘর বাঁধতে বলো? ভারতী, স্বাধীনতায় মুক্তির শেষ কথা নয়, শান্তি, কাব্য, আনন্দ, ভালোবাসা, এরা আরো বড়। মানুষের জীবনে এসবের পূর্ণ বিকাশের জন্যই তো দেশের স্বাধীনতা। সেখানে সুমিত্রাকেও যেমন দরকার, তোমাকেও দরকার। চল।
চলি। সমস্ত মাল জাহাজ উঠবার আগেই ধরা পড়ে গেছে। যদি বাঁচতে চাও তো বলো কি কি জানো। আপনি বিশ্বাস করুন কাকু, আমি বিশেষ কিছু জানি না। আমি ভেবেছিলাম পথের দাবি হচ্ছে সমাজ কল্যাণ সমিতির মতো। তুমি ভেবেছিলে তোমার এই ভাবনার জন্য কি হতে পারে তা তুমি জানো? ইউল বি কিকড আউট অফ ইয়োর জব, 500 টাকা মাইনে চাকরিটা যাবে, পুলিশে লাঠি পেটা জানো, হাড়গোড় ভেঙে যাবে, মুখ দিয়ে রক্ত উঠবে, অন্তত 10 বছর জেল। ইউ ওয়ান্ট দ্যাট? স্বদেশী দেশ স্বাধীন করবে, বিপ্লব বিদ্রোহ, ইডিয়টস ইংরেজ ঘটনা অত সহজ নয়, আন্তর্জাতিক আমরা আছি। আমি যতটুকু জানি আপনাকে সব বলছি, সব বলছি। টেলিগ্রামগুলো সব পুলিশ স্টেশন থেকে পাঠানো হয়েছে। আমাদের এন্টায়ার প্ল্যানিং মুভমেন্টস কেউ পুলিশকে ইন্টিমেট করছে। ডাক্তার, আমার একজনকে সন্দেহ হয়। আমি জানি, বাট আই ওয়ান্ট ডেফিনিট প্রুফ। তুমি সুলিয়ানকে অ্যারেস্ট করো। রাইট ডক্টর। আর শোনো, সুমিত্রা আজ 1 নম্বর শেল্টারে মিটিং রেখেছে, আমাকেও যেতে বলেছে। তুমি ভারতীকে নিয়ে যাও, ভারতী আছে মাসের শেল্টারে। রাইট ডক্টর। তুমি ঠিকই বলেছিলে, অপূর্ব পুলিশকে দলের সব কথা বলে দিয়েছে। কেউ ধরা পড়েছে? না, তোমার নির্দেশ মতো সকলে আন্ডারগ্রাউন্ড। ডাক্তারের মিশন ফেল করেছে, পুলিশ আগে খবর পেয়ে পটেতে সমস্ত মাল আটকে দিয়েছে। ডাক্তারের এতদিনের এত বড় পরিকল্পনা, এত চেষ্টা পরিশ্রম সব নষ্ট হয়ে গেল। ডক্টর ইজ ফিনিশড। ডাক্তারের আর কিছু নেই। সুমিত্রা, একটা কথা আমি তোমাকে বলিনি, তুমি কষ্ট পাবে। অপূর্বর অ্যারেস্টের পর তোমার কিংবা দলের কি হবে সে বিষয়ে ডাক্তারের কোনো চিন্তা নেই। ভারতীয় হচ্ছে ডাক্তারের একমাত্র ধ্যান, জ্ঞান, বিপ্লব, স্বাধীনতা, এসব হচ্ছে নেতৃত্ব বজায় রাখার ফাঁকা বুলি। ভারতের মতো একটা সাধারণ মেয়ের জন্য যে তোমাকে ভুলে যেতে পারে তার অন্তত দলের নেতা সাজার চলে না। অথচ সুমিত্রা, এই ডাক্তারের জন্য একদিন তুমি সব কিছু ছেড়ে চলে এসেছিলে। সুমিত্রা, আমি দলের প্রায় সকলের সঙ্গে কথা বলেছি, না এবার রইল ডাক্তার, তুমি রয়েছো, আমি রয়েছি, দুজনে মিলে আমরা সারা ফার ইস্ট আবার নতুন করে আগুন জ্বালাবো। ভারতবর্ষের স্বাধীনতাই হবে আমাদের একমাত্র লক্ষ্য। আমি আছি প্রতীন্দ্র, আমি তোমার সঙ্গে আছি। সুমিত্রা, হ্যাঁ তুমি থাকো, থাকো সুমিত্রা, আজকের মিটিংয়ে আমি ডাক্তারের সঙ্গে একটা ফয়সলা করবো। আমি ঠিক আছি। এই কুচুয়ান, মারা যাবে? হ্যাঁ যাবে বাবু, উঠুন। গাড়িটা ফলো করো, অপূর্ব কোথায় যায় জানা দরকার। রাইট স্যার। কচুয়ান, 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 তিনবার
কোথায় নিয়ে যাচ্ছ? খবরদার, চিল্লাও মত। ভারতী, অপূর্ববাবু কি করেছেন তুমি জানো? পুলিশের কাছে আমাদের সমস্ত খবর বলে দিয়েছেন। আর এই সব বলে নিজের চাকরিটা বাঁচিয়েছেন। শুধু তাই নয়, কোথায় কিভাবে সব্যসাচীকে অ্যারেস্ট করা যায় সে খবরও। ভারতী, ডাক্তার ধরা পড়লে তার ফল ফাঁসি। শুধু তাই না, আমাদের যে কেউ ধরা পড়লে হয় ফাঁসি, না হয় ট্রান্সপোর্টেশন ফর লাইফ। আমাদের এতদিনের এত কষ্টের সংগঠন, তার প্ল্যান, তার প্রোগ্রাম চুয়ালের জন্য সমস্ত নষ্ট হয়ে গেল। জেন্টলম্যান, আপনারা বলুন এই অপরাধের কি শাস্তি? তোমার আর কিছু বলার আছে ভারতে? প্রেসিডেন্ট, অপূর্ব বাবুকে বিচারের রায় শুনিয়ে দেওয়া হোক। তোমাদের সমস্ত রেডি? খুব সাবধান, প্রথমে সমস্ত বাড়িটা ঘিরে ফেলতে হবে। মাইন্ড ডিটে ওদের কাছে আর্মস নিশ্চয়ই আছে, দরকার হলে গুলি চালাবে। নো মার্সি। আমরা আপনাকে ডেথ সেন্টেন্স দিলাম, আপনার কিছু বলার আছে? আমি কি বলছিলাম সুমিত্রা, অপূর্ব বাবু যা করে ফেলেছেন তার ফলভোগ আমাদের করতেই হবে। ওকে শাস্তি দিলেও হবে, না দিলেও হবে। তুমি বরং ওকে ছেড়ে দাও, ভারতীয় ধার নেই। না, আমরা সকলে একমত। তোমার কথা এত বড় অন্যায় প্রশ্রয় দিলে দলের সবকিছু ভেঙে চুরমার হয়ে যাবে। যদি যায় যাবে। যাবে মানে আপনার ইচ্ছে মতো সবকিছু হবে নাকি? ভিক্টোরিয়ার কোনো ক্ষমা নেই, আমরা মেজরিটি। আপনার ইচ্ছে মতো দলের নিয়ম পাল্টাবেন সে তো হয় না। আপনার কথা আমরা শুনবো না, মানি না। দলের সকলের মত আপনাকে মানতে হবে। সুমিত্রা, দলের মধ্যে বিদ্রোহের প্রশ্রয় দিও না। তুমি তো জানো যে আমার একার মতই তোমাদের 100 জনের চাইতেও বেশি কঠিন। ভারতী, ভয় কি? অপূর্ববাবুর কিচ্ছু হবে না। কিন্তু ওরা, ওরা জানে আমি যাকে ভরসা দিই তাকে ছোঁয়া যায় না। ভারতী, আমি ভালোভাবে খেতে পাই না, উপোস করে আটপেটা খেয়ে আমার দিন কাটে। কিন্তু তবুও ওরা জানে যে আমার আঙুলের চাপে ব্রজেন্দ্রের অত বড় বাঘের থাবা ভেঙে গুঁড়িয়ে যেতে পারে। কি ব্রজেন্দ্র, তাই তো? খোদাবক্স, হীরা সিং, খুলে দাও অপূর্ববাবুকে। চলো ভারতী,
তোমাদের পৌঁছে দিয়ে আসি। তোমরা সবাই আমাকে ঠাট্টা করে বলো আমি নাকি অন্ধকারে কাঁচের মতো দেখতে পাই, আমি কিন্তু সত্যিই পাই ব্রজেন্দ্র। হিরা সিং? Yes, doctor. গাড়িটা বাইরে আছে তো? হ্যাঁ ডাক্তার। তুমি এটা তুলে দিয়ে এসো। আচ্ছা ডাক্তার। আর অপূর্ব বাবু, আপনি পরশুদিনের জাহাজে কলকাতা ফিরে যান, আর ভারতী এখানে অপেক্ষা করবে আপনার ডাকের জন্য। তুমি যাবে না দাদা? ওদের সঙ্গে যে বোঝাপড়া আমার এখনো শেষ হয়নি। আরে থাক থাক থাক, ঠিক আছে, বাকাপ, কিছু ভয় নেই। চলুন অপূর্ব বাবু, কাছুয়ান গাড়ি লাগাও। আপনি যা করলেন তা অত্যন্ত অন্যায়, আমরা সকলে তার তীব্র প্রতিবাদ করছি, নিন্দা করছি। তোমরা এই লোকটিকে সমর্থন করো? আইসি, তার মানে সমর্থন করো? আলোচনা হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। আমাদের উত্তর চীনের সেক্রেটারি মিস্টার আহমেদ দুরানির কথা তোমার মনে আছে সুমিত্রা? সাংহাইতে যার ফাঁসি হয়েছিল, আহমেদ দুরানির ফাঁসির পর ক্যান্টনে আমাদের একটা গুপ্ত সভা হয়েছিল এবং তাতে দুটো কঠিন আইন পাস করা হয়েছিল, মনে আছে মিস্টার আয়ার? হ্যাঁ আছে। তার মধ্যে একটিতে ছিল যে আমার আড়ালে আমার কাজের কোন রকম আলোচনা চলবে না। আলোচনাও চলবে না? না চলবে না, কিন্তু চলে আমি জানি। দ্বিতীয় আইন, দলের মধ্যে বিদ্রোহের সৃষ্টি করা মারাত্মক অপরাধ, শাস্তি মৃত্যু। তুমি অন্যকে মারতে সবসময় প্রস্তুত, নিজের বেলা হলে কিরকম হয় মনে করো? আমি অ্যানার্কিস্ট বিপ্লবী, জীবনের ভয় করি না, জীবন দিতে পারি নিতেও পারি। তাহলে আসলে দিতে হবে? ওটা বের করার চেষ্টা করে না, সময় পাবে না। কোথা বক্স? ওগুলো বের করে নাও। নিজেদের মধ্যে এসব কি হচ্ছে ডাক্তার? ট্রেটারের বদলে একজন ট্রায়েড কমিটি যদি তোমার দরকার হয় তাহলে সে রক্ত আমিও দিতে পারি। সুমিত্রা, তুমি এই ট্রায়েড কমিটির সঙ্গে দল গড়তে যাচ্ছ, আই উইশ ইউ এভরি সাকসেস। ব্রজেন্দ্র, তুমি সুরভায়াত আমাকে অ্যাটেম্প্ট করেছিলে, রেঙ্গুনে আসার প্রথম দিন থেকে তুমি আমাকে অ্যাটেম্প্ট করে যাচ্ছ, আমার সমস্ত প্ল্যান বাইরে চলে যাচ্ছে। তুমি কি মনে করো আমি কিছু জানি না? এসব কথার মানে, অ্যাটেম্প্ট করার অর্থ? ট্রেটার বলে তোমরা অপূর্বর বিচার করছিলে, কিন্তু তার চেয়ে বড় ট্রেটার আমাদের দলের মধ্যে আছে সুমিত্রা। আমার রেঙ্গুনে আসার প্রথম দিন থেকে শুধু নেতৃত্বের লোভে সে আমাকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। তোমরা মিডওয়েতে আমাকে নৌকো পাঠিয়েছিলে জাহাজ থেকে সরিয়ে আনবার জন্যে, কিন্তু সেই নৌকোতে এলে পরে আমি পুলিশের হাতে ধরা পড়ে যেতাম। আমার সমস্ত প্ল্যান প্রোগ্রাম মুভমেন্ট যে গোপনে পুলিশকে জানিয়ে যাচ্ছে তাকে তুমি বলছো ট্রাইড কমরেড, আর তাকে দিয়ে আমার বিরুদ্ধে দলের মধ্যে বিদ্রোহ সৃষ্টি করার চেষ্টা করে যাচ্ছে। মিথ্যে কথা, সব মিথ্যে কথা, জেলাসি, অ্যাবসলিউট জেলাসি। হিরা সিং, এর মুখ থেকে শুনতে চাও তোমার বিশ্বাসঘাতকতার কথা? ব্রজেন্দ্র, নেতৃত্ব আর সুমিত্রাকে পাওয়ার লোভে তুমি দলের কতখানি ক্ষতি করলে ভেবে দেখেছো? ব্রজেন্দ্র যদি বিট্রে করে থাকে তবে তার বিচার হোক। বিচার আমার হয়ে গেছে সুমিত্রা। প্রমাণ না করে কাউকে মারা অন্যায় হবে। এক্ষেত্রে প্রমাণের কোনো দরকার নেই, আমার কথাই যথেষ্ট। তোমার ভুলও হতে পারে। না, ভুল আমার হয় না। ডাক্তার, আর একবার ভেবে দেখো। না, ভুল আমার হয় না। বাড়ি যাচ্ছি, সব ঘিরে ফেলো, ঘিরে ফেলো। শিখে কুইক মুভ, পুলিশ। চলে যা, 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 চলে যা,
ডাক্তার, আজ সকালে মিস্টার আয়ার হসপিটালে মারা গেছেন। একটা গুলি পায়ে লেগেছি আর একটা পেটে, হয়তো বেঁচে যাবেন। বাঁচবে না মাসবে, ওর ফাঁসি হয়ে যাবে। হ্যালো 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 মলবিন, হ্যালো মলবিন মলিন, হ্যালো 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 মলবিন মলবিন, not readable Molvin, coming very faint, coming very faint. Hello Molvin, hello not readable coming very faint. Hello Molvin hello. Suliyan is saying kotha bolo Rajendra traitor. Rajendra kotha hai tumhe jano? আমি জানি না, তুমি বিশ্বাস করো আমি কিচ্ছু জানি না। আমার খবর ব্রজেন্দ্র সিঙ্গাপুরে, সে পুলিশকে দলে সব কথা বলে দিয়েছে। ডাক্তার, মলমিন এইমাত্র খবর দিল ক্যান্টনে মহাতাপ আর সূর্য সিং ধরা পড়েছে, সাংহাই পুলিশ এনকাউন্টারে বিরোধ মারা গেছে। ডক্টর, এইমাত্র খবর এসেছে পেনাংয়ে বিষ্ণু দুর্গাপ্রসাদ, হংকংয়ে অযোধ্যা সিং করিমবাগস, ব্যাটাভিয়ায় সুরেশ পলকুগার পুলিশের গুলিতে মারা গেছে। ডাক্তার, এইমাত্র মলমিন জানালো তিনটি জাহাজ সিঙ্গাপুর কোস্ট সেফলি পার হয়ে যাচ্ছে। একে একে সবাই চলে গেল সুমিত্রা, এখন এই তিনটে জাহাজই আমার একমাত্র সহায়, একমাত্র ভরসা। These three ships must be returned to the coast immediately. We must keep a check on them. But sir, two ships are flying the American flag and one is French. Damn your flags! Send a wireless message immediately for them to return. Otherwise we shall bomb them out. Captain, contact one of us immediately. Aye, sir. Get in touch with naval base and ask them to send out their destroyers and cruisers. Right, sir. If they don't return, we shall sink them under the sea. Right, sir. Military intelligence, please. Sir. Yes. সিঙ্গাপুর মিলিটারি বেস থেকে বারবার মেসেজ পাঠাচ্ছে জাহাজ ফিরিয়ে নেওয়ার জন্য, নইলে জাহাজ ডুবিয়ে দেবে। নাও জাহাজ ফিরবে না, মাস্ট প্রসিড ইমিডিয়েটলি। হেড হাইমারের সঙ্গে যোগাযোগ করুন। গো। ইয়েস স্যার। না, জাহাজ থামবে না, প্রসিড এন্ড ইফ নেসেসারি চেঞ্জ দ্য রুট। Excuse me, sir.
What about you? Yes, sir. You have said you have me, you are ঠিক হবে না. Yes, sir. You have fellow? Yes, sir. Doctor, তাড়াতাড়ি আসুন. হেড হাইমার আপনার সাথে কথা বলবেন. Will George calling? Is that Hey, hi, Ma speaking. Yes, I'm doctor here. Yes. Hold on. I've lost my mission. Everything is ready, Doctor. Everything is ready, Doctor. Doctor, আপনি চলে যাচ্ছেন? আমাকে আপনাদের দলে ভর্তি করে নিন। কবি তুমি শিল্পী আমারে পথ তোমাদের জন্য নয় ডাক্তার একসময় আমি ভালো কবিতা লিখতাম গান গাইতাম দলে কোনো কাজই কি আমি লাগতে পারি না তুমি সত্যি যদি কাজ চাও কবি তাহলে আমার বিপ্লবের গান গাও মানুষের দুঃখ কষ্ট পরাধীনতার কথা বলো প্রেসিডেন্ট বসে আছেন তুমি এখন কোথায় যাবে ডাক্তার জানি না সব
সবকিছু আবার নতুন করে শুরু করতে হবে সুমিত্রা। শশীর মুখে শুনলাম তুমি নাকি তোমার মায়ের এক কাকার অগাধ সম্পত্তি পেয়েছ। হ্যাঁ, আমি যাচ্ছি না ডাক্তার, ওদের আমি ফিরিয়ে দিয়েছি, আমি তোমার সঙ্গে যাব। না সুমিত্রা, এবার আমি একা, আর এ পথ আরো কঠিন পথ। পথ সেদিনও কঠিন ছিল, সেদিনও আমি সবকিছু ছেড়ে চলে এসেছিলাম, তবু আমি এসেছিলাম ডাক্তার। আর কেন এসেছিলাম তুমি জানো না, তুমি বুঝো না। আমি সব জানি, সব বুঝি সুমিত্রা, কিন্তু কোনো উপায় নেই। আমার বুকের ভেতরটা যদি তুমি দেখতে পেতে তাহলে আমি পাথর নই সুমিত্রা। ডাক্তার, আমারও ভারতের মতো প্রাণ আছে, হৃদয় আছে ডাক্তার। আমার কি ইচ্ছে করে না কাউকে ভালোবাসতে, কারো ভালোবাসা পেতে? ভারতের চেয়ে তুমি অনেক বড় সুমিত্রা, শুধু একজনকে কেন, লক্ষ মানুষের মধ্যে তোমার ভালোবাসা বিলিয়ে দাও। না ডাক্তার, না, আমি পারবো না। না পারলে জানবো যে আমার সমস্ত ভালোবাসা ব্যর্থ হয়ে গেছে। ভালো না বাসলে তোমাকে কি আমি নিজের মনের মতো করে তৈরি করে নিতে পারতাম? পারতাম না ডাক্তার। আমি তোমার জন্য অপেক্ষা করে থাকবো ডাক্তার, আমায় তোমার যেদিন মনে পড়বে আমায় তুমি দেখো। পৃথিবীর প্রত্যেকটি দেশের প্রত্যেকটি মানুষের মুক্তি না হওয়া পর্যন্ত আমার এই সময় থামবে না সুমিত্রা। আমি জানি ডাক্তার, তবু আমি অপেক্ষা করে থাকব তোমার সেই স্বপ্নের দিনগুলির জন্য। ডাক্তার, আমাদের দেরি হয়ে যাচ্ছে।